অনেকদিন থেকেই ট্রাই করছিলাম আজকে পেলাম তো খুব আনন্দ হচ্ছে মানে আপনার সাথে কথা বলতে পারছি বলছি এই ধর্ম সম্পর্কে আপনি যেগুলো বলেন আমি প্র্যাকটিক্যালি মানে নাস্তিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এগুলো প্রাসঙ্গিক কেননা মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে এখান থেকে বিশ্বাস করে অনেক শান্তি পায় সেক্ষেত্রে সেই শান্তিটা কিন্তু মনে করেন আপনি যদি গাঁজা সেবন করেন বা বেশ খানিকটা পরিমাণ মদ খান বা অনেক কিছু থেকেই পাওয়া সম্ভব তাই না সেই শান্তিটা কিন্তু তা সম্ভব শান্তি পাওয়াটা কেন মানে নেসেসারি এই জিনিসটা আগে আমাদের একটু বোঝা দরকার যে শান্তি পাওয়াটা কেন নেসেসারি দুই নম্বর বিষয় হচ্ছে যে শান্তি পেলে সমস্যাটা কি সমাধান হচ্ছে নাকি আমি নিজেকে একটা প্রবodh দিচ্ছি প্রবodh দিয়ে নিজেকে কিছু একটা ঠান্ডা রাখছি সমস্যাটা কিন্তু সমস্যা সমস্যার মতোই থাকলো নাকি হ্যাঁ 100 বার সমস্যা সব সময় যে আমাদের হাতের মধ্যে ঠিক থাকে কন্ট্রোল করতে পারি তা নয় কিন্তু সেই পরিস্থিতি থেকে মানে এগোতে গেলে যে মানসিক ভাবে যে চাপ সৃষ্টি হয় সেখান থেকে এটা ঠিক গাঁজা মদ বা বা অন্য কিছু নেশা সেটাও ভুলিয়ে দেয় কিন্তু তার হেলথ এফেক্ট অনেক নেগেটিভ কিন্তু ধর্মবিশ্বাসটা সেটাকে যদি মেনে নিয়ে আমরা এগোই এটলিস্ট ওই কঠিন পরিস্থিতি আমার কাছে যেটা মনে হয় যে কোনো যেকোনো ড্রাগস এর থেকে ধর্ম বিশ্বাস অনেক 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 ভয়ঙ্কর ক্ষতিকর কারণ ড্রাগস নিয়ে এখন পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে বিমানবন্দরে ঢুকে আল্লাহ আকবর বলে বোমা ফাটিয়ে বিমান উড়িয়ে দিতে আমি কোন ড্রাগস এ আসক্ত ব্যক্তিকে দেখি নাই যে হলি আর্টিজানের ঘটনা যদি আপনি শুনে থাকেন সেই হলি আর্টিজান বাংলাদেশে যেটা হয়েছিল একটা সাত মাসের গর্ভবতী মহিলা ছিল সেই সাত মাসের গর্ভবতী মহিলাটাকে কেটে টুকরো টুকরো করেছে জিহাদিরা আল্লাহ আকবার নারায় তাকবির বলে আমি কোন ড্রাগস এ আসক্ত ব্যক্তিকে এরকম শুনি নাই যে আহ এই কাজগুলা করতে ইনফ্যাক্ট সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা বলে আমি মনে করি একজন মানুষ যখন একটা অপরাধ করে তখন তার ভিতরে একটা গিলটি ফিল হয় সবসময় আমিও যদি কোন খারাপ কাজ করি আমার ভিতরে একটা খারাপ লাগে যে কাজ সাধন করলাম আমার কাছে খারাপ লাগে কিন্তু ধর্ম বিশ্বাসের উপরে ভিত্তি করে মানুষ যখন এই ধরনের একটা ক্রাইম করে সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে সে কোনো ধরনের গিলটি ফিল করে না বরং সে মনে করে সে সমাজের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য একটা বিরাট একটা কাজ করেছে বিরাট মানে কাফের قتل করেছে অনেকগুলা কাফেরকে সে মারতে পেরেছে এটা হচ্ছে বিরাট একটা কাজ ভয়ঙ্কর ভালো একটা কাজ এই জিনিসটা সে মনে করে এইটা তো আমি মনে করি যে কোনো আসক্ত মানে পৃথিবীর সমস্ত খারাপ কাজটা করলাম এই কাজটা ঠিক হলো না কিন্তু ধর্মবিশ্বাস হচ্ছে এমনই ভয়ঙ্কর ক্ষতিকর যেটা হচ্ছে আমার সেই গিল্টি ফিলটাও মানুষ করে দেয় আমি একটা নোংরা ভয়ঙ্কর খারাপ কাজ করার পরে আমি সুদবোধ করি যে ওয়া আমি একটা ফ্যান্টাস্টিক কাজ করেছি ধর্ম ধর্মবিশ্বাসটা যদি এরকমই হয় সে তো সামাজিক ভাবে ক্ষতিকর তার তো ব্যক্তিগত সে হয়তো বোমে উড়ে যাবে তার ক্ষতি হলেও সে নিজে ভাবছে না ক্ষতিকর কিন্তু অনেক যে সমস্ত ড্রাগ অ্যাডিক্ট বা অ্যালকোহল অ্যাডিক্ট ওদের ভারতের নিউজ পেপারে বা সব দেশেই ভারত বাংলাদেশের শুধু নামটাই আলাদা আমি যা দেখছি সবই সিমিলার তো সেখানে তারা ভয়ঙ্কর ক্রাইম করে মানে ড্রাগের নেশা টাকা না পেলে বা নেশাগ্রস্ত হয়ে আমি এখানে বলতে চাচ্ছিলাম ড্রাগ এডিক্টস নিয়ে যেসব দেশে ড্রাগস হচ্ছে একটা প্রবলেম সেখানে হচ্ছে অ্যাডিক্টসদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হয় আর কি এবং যেসব দেশে ড্রাগস ইজ এন্ট প্রবলেম অ্যাডিক্টস আর ট্রিটেড লাইক পেশেন্টস আর কি আপনি যদি সুইজারল্যান্ডের কথা যদি চিন্তা করেন আর কি ইট হ্যাজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ড্রাগ প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে হ্যাভ ওদের লিটারালি হেরোইন সেন্টারস আছে যেখানে একটা মানুষ গিয়ে পিওর হেরোইন নিয়ে তারা হাই হতে পারে আর কি এবং ওদের হচ্ছে আফটার দি মেড দ্যাট শিফট ওদের কিন্তু ড্রাগের প্রবলেম সব থেকে কম কম আর কি সো আমাদের এটা করা উচিত যে ইনস্টেড অফ ক্রিমিনালাইজিং পিপল হু নিড হেল্প উই গিভ দোজ পিপল হেল্প এবং আপনি আরেকটা কথা আপনি যে শান্তির কথা বলতেছেন এটা খুবই ভেগ একটা টার্ম এখন শান্তির থেকে আমি বলবো যে বেটার ওয়ার্ড ইজ সাইকোলজিক্যাল ওয়েলবিং এখন ধর্ম হচ্ছে সাইকোলজিক্যাল ওয়েলবিং এর পুরা অ্যান্টিথেটিক্যাল আর কি হোয়াট পিপল নিড ইজ অ্যাক্সেস টু ধর্মনিরপেক্ষ থেরাপি এখন একটা সমস্যা হচ্ছে যে থেরাপি ইজ এক্সপেন্সিভ বাট তার মানে এটা না যে এটার পরিবর্তে আমরা হচ্ছে মানুষের সামনে একটা জঘন্যতম মতাদর্শ ধরাই দিব আমাদের গোল এটা হওয়া উচিত যে সেকুলার থেরাপিকে চিপ বানিয়ে উই মেক ইট অ্যাক্সেসিবল টু দ্য ম্যাসেজ আর কি এন্ড ইনফ্যাক্ট আপনার যদি কোনো থেরাপিস্ট থাকে যে আপনাকে বলে যে নামাজ পড়তে নামাজ পড়লে সব ঠিক হয়ে যাবে ইউ শুড রান আর কি যে ধর্ম ইজ অ্যান্টিথেটিক্যাল টু শান্তি আপনি কি মনে করেন যে একটা শিশু কামির মতাদর্শ যেখানে বাল্য বিবাহ লিগাল আর দ্যাটস পিসফুল আর দ্যাট ইজ কন্ডিউসিভ টুয়ার্ডস সাইকোলজিক্যাল ওয়েলবিং ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট না 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 এটা কক্ষনো না আর এগুলো দেখুন সব ধর্মের মানে প্রাচীন পিছুয়ে গেলে বেশিদিন আগে না এই ধরনের শিশু বিবাহ প্রচলিত ছিল হিন্দু সমাজে মুসলিম সমাজে আর চোদ্দশো বছর পিছিয়ে গেলে তো ওটা ছিলই কিন্তু এগুলো ঐতিহাসিক ব্যাপার হয়তো কিছু মানুষ সেগুলোকে এখন আহ বর্তমান আমাদের সমাজে ওটা ভারতেও আছে তবে ওই নিয়ে কথাবার্তা চলছে যে ক্রিমিনালাইজেশন হবে ডিবেট চলছে তো ব্যাপারটা হ্যাঁ এই এই সমস্ত স্টেট অ্যাফেয়ারগুলো ধর্মের এর থেকে মানে সরে আসাটাই বেটার তার কারণ একটা দেশে অনেক বিশ্বাসের লোক থাকবে অনেক ধরনের লোক থাকবে সেখানে সব জায়গায় একটা ধর্ম যদি চাপিয়ে দেওয়া যায় সেটা সম্ভব না আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ধর্ম বিশ্বাস এই যে জিনিসটাই সৌদি আরব তো পুরো ধর্মের উপরেই চলছে কিন্তু সেখানেও কিছু মানুষ যারা এক্সপ্রেস করতে পারছে না তারা ওই ধার্মিক পরিবেশে থেকেও তারা নাস্তিক হয়তো মনে মনে তো বিষয়টা হচ্ছে কি যে ধর্ম যদি আমরা সামনে তুলে আনি একটা মানে সোশ্যাল গুড হিসাবে তো সব মানুষ যে সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্যতা নয় এই যে জোর করা ফোর্স করা এটা বাজে জিনিস বা এই যে ধর্মের মানে নেশায় গিয়ে খুন করে ফেলছে করছে যেমন একটা আমি বলছি বাড়িতে ছুরি আনাজ কাটার জন্য আনা হয়েছে এমন কি ভালো গুণ আছে যেটা সেকুলার বা অন্য কোনো বেটার

বোধ নেই বা যেমন আমি বলি ম্যাথমেটিক্স একদম পিওর লজিক কিন্তু সেই জিনিসটা তো সবাই জন্য না তার জন্য আবার অন্য সাবজেক্ট আছে হয়তো একটু কি বলবো লিটারেচার বেস্ট বলি বা অন্য কিছু তার সবাইকে যদি আমি ম্যাথামেটিক্যাল লজিক বুঝতে বলি ইভেন তার নেবে না এই যে দার্শনিক যুক্তিগুলো কথাগুলো ঠিকই কিন্তু তার পক্ষে বোঝা সম্ভব না এইবারে হ্যাঁ এটা ঠিক আমি বলছি যে একটা ছুরি সেটা আমি বাড়িতে এনেছি কাজের জন্য আনাজ কাটার জন্য কেউ যদি সেটাকে বদ উদ্দেশ্যে লাগায় রাগের মাথায় বাজে কাজ করে বসে বা অন্য কোনো স্বার্থ চরিতার্থ করে তো তেমনি এই যে ধর্মীয় ব্যাপারগুলো যে ফেথ গুলো যে আমি মরার পরে ওখানে যাব বা হিন্দুদের আছে মুক্তি পাবো এই মানে ভালো খারাপ সব অনুভূতি থেকে মুক্তি হয়ে যাব এই ধরনের ব্যাপার তো এই জিনিসগুলো যে আমার এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল টাইমটা এই টাইমটা একটা মানে এইটার থেকে যদি লাইক একটা মানুষকে শিখানো হয় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে টাইমটা আছে একমাত্র এই টাইমের গ্যারান্টি আপনার আছে হুইচ মিনস যে এই টাইমটা খুবই ভ্যালুয়েবল এবং এই টাইমে আপনি যে সব জিনিসপত্র করতেছেন दट हैज কনসিকোয়েন্সেস পিপল এই জিনিসটা যদি একটা মান ধরে বুঝে এটা কি আরো বেটার হয় নাকি না তাহলে তারা হচ্ছে এই জীবনটাকে আরো বেশি মূল্য দিবে তারা খারাপ জিনিস এটা লাইক হাউ দেয় না যে খারাপ জিনিসকে থামাবে বাট আপনাদের যে ঈশ্বরের বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস সেটাও কিন্তু গ্যারান্টি দেয় না বাট আমার মনে হয় যে আমি যে एग्जांपलটা দিয়েছি যে টেইলিং আ পার্সন দ্যাট লাইফ ইজ ভ্যালুয়েবল এটা একটা বেটার ওয়ে অফ মেকিং देम एक्ट ইন বেটার ওয়েজ স্যার কি হ্যাঁ এটা ঠিক এটা আপনি যেটা বললেন যে কিছু মানুষ থাকবেই অবশ্যই তারা এইভাবে আপনি যেটা বলছেন বা এই যে যুক্তি আপনারা দিচ্ছেন এটা খুবই ভালো এবং যে মানুষকে এটা এটা শেখানো শেখানো নাকি থিংস বিকজ আল্লাহ বা এরকম কোন একটা ঈশ্বর আপনাকে মারবে কোনটা হচ্ছে বেটার আপনার আপনার কি মনে হয় বেটার ধর্ম ছাড়া সেকুলার ওয়ে যেটা যে তাকে লজিক্যালি ভাবতে শেখা বা এই যে লাইফের যে ভ্যালুটাকে বুঝতে পারা এই শিক্ষাটাও বেটার আমি অবশ্যই বলছি এটা ফার্স্ট লাইন কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা যে এখানে হান্ড্রেড পার্সেন্ট লোক এটা খুব নেবে খুবই কম পার্সেন্টেজ যদি ধরে নি বিশেষ করে সাউথ এশিয়া বা এই সমস্ত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তো আলাদা এই সমস্ত জায়গার মানুষগুলো আপনি আপনি কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে করতেছেন নাকি জানি না বাট এখানে কিন্তু আপনি একটা জিনিস ইমপ্লাই করতেছেন আপনি ইমপ্লাই করতেছেন যে যা হচ্ছে এই বেশিরভাগ মানুষ সাউথ এশিয়ার দে আর আইদার স্টুপিড অর আনফিলিং আর আপনি কি আসলে সেটা মনে করেন দ্যাট স্টুপিড অর তাদের এমপ্যাথি নেই না এক্স্যাক্টলি আমি স্টুপিড বলি না তবে আমি এটা ফিল করি হয়তো এটা ভুল হবে এটা লজিক্যালি ভুল হতে পারে যে ইউরোপিয়ানরা তারা যতটা তাদেরও ধর্ম আছে তাদের মধ্যে অনেক কুসংস্কার ছিল এখনো আছে হয়তো কিন্তু তারা যতটা মানে যে কোনো বিষয়ে লজিক্যাল অ্যাপ্রোচ নেয় গবেষণা করে ইনোভেশনে যায় এবং নতুন নতুন সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে থাকে এই নতুন ফেমিনিজম বা অ্যাথেইজিম আরো অনেক কিছুই এক্সপেরিমেন্ট তারা করছে এবং সেখানে অ্যাকসেপ্ট করছে কিন্তু আমাদের এখানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ইন্ডিয়া বা কেন করতে পারছে আপনি যেরকম বলেছেন যে ইউরোপিয়ান ওদের ধর্ম আছে লাইক ওদের কিন্তু ধর্মটা খুবই ডিফারেন্ট ওরা কিন্তু কালচারালিও কিন্তু দে আর সেকুলারিস্ট যে ওদের যে কালচারটা এটাও কিন্তু সেকুলার আর কি বাংলাদেশে কিন্তু তাহলে বাংলাদেশের সাথে ডিফারেন্স কি বাংলাদেশের সাথে ডিফারেন্সটা হচ্ছে ধর্ম তার মানে কি ধর্ম ইজ দ্য প্রবলেম তাই না তো ধর্ম যদি প্রবলেম হয় এটার সলিউশন তো সবসময় লেস ধর্ম না ধর্ম প্রবলেম বা আমি ধর্মের প্রতি আমার অ্যাপ্রোচটা প্রবলেম খ্রিস্টানিটি যে খুব ভালো রিলিজিয়ান তা তো না কিন্তু তারা অতটা সিরিয়াসলি নিচ্ছে না কিছু মানুষ পার্সোনাল অ্যাফেয়ার্স তারা রয়েছে যাচ্ছে যা কেন নিতেছে না কারণ 300 400 বছরের যুদ্ধের পরে সেকুলারিজম জিনিসটাকে লাইক ইট ডিক্লড খ্রিস্টানিটি আর কি এটা এটা তো এমনি এমনি হয় না এটা হচ্ছে মানুষের রক্ত স্পিল হয়ে এটা হইছে 100 200 300 বছর পরে এটা হইছে আস্তে আস্তে হইছে এবং এবং সেই সময় যারা সেই সময় এনলাইটেনমেন্টের সময় যে সমস্ত দার্শনিকরা ছিলেন যে সমস্ত সাহিত্যিকরা ছিলেন তারা মানে বছরের পর বছর এই ধর্মতত্ত্ব এই জিনিসটা সমালোচনা করার মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন যে ক্ষেত্রের মধ্যে দিয়ে একটা এনলাইটেনমেন্ট হয়েছে পুরো ইউরোপে রেনেসা হয়েছে তো এই জিনিসগুলাই তো আমরাও তো চাচ্ছি যে এই ঘটনাটা ইউরোপে যদি ঘটে থাকতে পারে তাহলে আপনি কেন এটা এটা মনে করছেন যে বাংলাদেশ বা ভারতের মানুষ এত অশিক্ষিত মূর্খ ঘটবে না বিকাশ কথাটা ঠিক বিশ্বাস করি না আগের থেকে যেমন এই হিন্দু সোসাইটি বা মুসলিম সোসাইটি আগে যা ছিল অনেকটা চেঞ্জ হয়েছে ইভেন এই যে রামমোহন রায় অনেক কিছু বদলে দিয়েছে বিদ্যাসাগরও অনেক কিছু হিন্দু সোসাইটি পাল্টে দিয়েছে মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে ইভেন ভারতের রাজস্থানে এখনো পর্যন্ত সেই বাল্য বিবাহ নোংরামিটা চালু আছে মাঝে মধ্যেই খবরে দেখছি তো এরা হবে কিন্তু আমি বলছি যে ওরা যতটা ফাস্ট ফরওয়ার্ড কোনো কারণে আমি জানি না হয়তো জেনেটিক কারণ হতে পারে বা অন্য কোনো হতে পারে এই নয় যে আমরা বদলাবো না বদলাবো এখানে কিন্তু প্রশ্ন ভাই এখানে ওরা যে আগায় আছে এখানে কিন্তু ওদের ইতিহাসও দেখতে হবে কলোনিয়ালিজমের ব্যাপারেও দেখতে হবে যে ওরা যে কলোনাইজ করে আমাদের যে কালার্ড দেশের কে এক্সপ্লয়েট করে আমাদের থেকে রিসোর্সেস নিয়ে কিন্তু ওরা আগিয়েছে আর কি এটাও একটা ফ্যাক্টর এটা ঠিক রিসোর্স তারা নিয়েছে কিন্তু আমাদেরকে যে কলোনাইজ করতে পারার ক্যাপাবিলিটিটা সেই লেভেল অফ ইন্টারেস্ট তার আগে তো আমরা সেপারেটলি ছিলাম তাদের থ্রু ক্রিশ্চিয়ান সেটা অন্য না সেটা অন্য অন্য অবশ্যই আর সেটা কোরা করেছিল থ্রু ক্রিশ্চিয়ানটি গোল্ড গড এন্ড গ্লোরি একটা কথা

সেই সময় নিজেদের মধ্যে ক্যাওস এই ছোট ছোট রাজারা গুলো গন্ডগোল করতে ব্যস্ত রয়েছে বা ইসলামিক শাসন সদ্য শেষ হয়ে যাচ্ছে তারা সেই সময় ঢুকেলো আমি ভারতের এইখানেই কথা বলছি বা আফ্রিকান যারা এই নয় যে তারা কলোনিয়ালিজম এনে খুব ভালো করেছে কিন্তু এই যে করার ক্যাপাবিলিটি আমি বলছি যে পাবলো স্কোবার একজন বড় ক্রিমিনাল কিন্তু আমি ভাবছি যে সেই লোকটার যে ইন্টেলিজেন্স তার যে দল গঠন করার ক্ষমতা যা করছে অনেক করছে সেই কারণে ইউরোপিয়ানরা ওরা যে কাজগুলো করেছে আসলে ইন্টেলিজেন্স ছিল আই মিন যদি ইন্টেলিজেন্স হইতো তাহলে এমন একটা ভালো একটা জিনিস করত যেখানে কারোকে কাউকে এক্সপ্লয়েট করা লাগত না কি মাই পয়েন্ট ইজ যে ওরা যদি অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট থাকতো এই এক্সপ্লয়টেশন এই 3G এটা কিন্তু লাগত না ইন দ্য ফার্স্ট প্লেস এগুলো ডেভেলপ হতে সময় লাগে একটা টাইমে তারা একরকম ভেবেছে এখন এই যে আমাদের মধ্যে যে সমস্ত এই ভাবনা চিন্তাগুলো আসছে এই যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম

আমাদের কি ওই জিনিসটাকে গ্লোরিফাই করা উচিত কিনা যে জিনিসটা আমরা জানি ফলস এবং কাউকে ওই ওইটাকে মানে ফলসলি বিলিভ করে করে ওটাকে সত্য মনে জাস্ট একটা শান্তি পাচ্ছে ওরকম কোন ইয়াকে মানে ওরকম কোন আইডিয়াকে প্রোপাগেট করতে দেওয়া বা ওইটাকে গ্লোরিফাই করা বা ওইটাকে ওটার পক্ষে কিছু বলা এটা কি আমাদের জিনিস সেই জিনিসটা কি করা উচিত কিনা হ্যাঁ সে আমি বলতেছি না যে আমরা কাউকে বলবো যে তুমি এটা বিশ্বাস করতে না বা আমরা যা বলবো যে অবিশ্বাসী হিসাবে আপনি যখন জানবেন যে যে লোকটা একটা মিথ্যা আশ্বাস পাচ্ছে আশ্বাস পায় সে একটা ভরসা পাচ্ছে ওইটাকে কোন রকম অবিশ্বাসীর পয়েন্ট অফ ভিউ থেকে ওইটাকে কোন ধরনের সাপোর্ট করা বা গ্লোরিফাই করার কি কোনো রিজন থাকতে পারে কিনা আমি বলতেছি আমি কিন্তু আবারও বলতেছি আমি কিন্তু বলতেছি না যে তাকে যে আমরা বলবো যে তুমি সেটা বিশ্বাস করতে পারবো না বা সে যে বিশ্বাস করে আনন্দ পাচ্ছে এই আইডিয়াটাকে গ্লোরিফাই করা বা এই আইডিয়াটাকে সাপোর্ট করা বা এই আইডিয়ার পক্ষে কিছু বলা এটা কি উচিত কিনা আপনি কি বুঝতে পারছেন আমার হ্যাঁ আমি উত্তরটা দিই আমি যেটা ভাবছি যে এক্ষেত্রে হয়তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে ওটা সম্পূর্ণ মিথ্যে এবং গ্লোরিফিকেশনের প্রয়োজন নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যে প্যাটার্নে ভেবে চলেছি বা যে এক্সিওমস গুলো আমার কাছে রয়েছে অ্যাজ এ ট্রু সেই জায়গাগুলো তার পক্ষে অ্যাকসেপ্ট করাটা নিয়ার টু ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে এই নয় যে তার কাছ থেকে আমি বিশাল না না আমি কিন্তু তার প্রসপেক্টিভ থেকে সে ইয়ে করতে পারবে কি পারবে না সেটাই বলতেছি না আপনি যখন বলছেন যে আপনি গ্লোরিফাই করতেছেন না বা গ্লোরিফিকেশন অফ না বা ওটাকে সাপোর্ট করার পক্ষে না এখানে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই আমরা কিন্তু এই জিনিসটা চাই না যে বাসে মেয়েদের জন্য আলাদা সিট থাকুক এই জিনিসটা কিন্তু আমরা চাই না আমরা চাই বা আমাদের আমাদের যা পাবলিক ট্রান্সপোর্টেশনে এতটা সুন্দর থাকুক এভেলেবল থাকুক যেখানে মেয়েরাও শান্তিপূর্ণভাবে যাওয়া আসা করতে হবে ছেলেরাও করতে হবে কেউ কাউকে টিস করবে না সবাই একটা ইউটোপিয়া হয়ে গেল নেই বাট নারী পুরুষের যে ভেদাভেদটা সেখানে আপনি কিন্তু মানে নারীদের যে আলাদা সুবিধা দিতে হয় ওইখানে যে চেষ্টা কম দেবেন চেষ্টা কম এই জন্য কেননা নারীরা ওইখান থেকে আগে থেকে সেই সুবিধাটা পাচ্ছে আমাদের আলটিমেট গোলটা কিন্তু ওই ওই জায়গাটাতে যে যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে এই যে নারীদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে এটা আমরা মানে ইয়েটা করতে কেন এই জিনিসটাকে আমরা সেগ্রিগেট করা হচ্ছে এটাকে এটাকে আমরা এক্সেপ্ট করতে শিখেন কেননা একটা ফর টাইম একটা একটা ছোট সময়ের জন্য যেহেতু আমাদের রিসোর্সের অভাব আছে এই এই সময়ের জন্য কাটানোর জন্য আমরা এই জিনিসটাকে এক্সেপ্ট করে দিতেছি ঠিক তেমনি যদি একজন মানুষ কোনো কিছুকে মনে করে যেটা হ্যাঁ সে এখন অভাব অভাবে আছে বা কোন একটা দুশ্চিন্তার মধ্যে আছে বা কিছু প্রবলেম আছে সেটা বিশ্বাস করিয়ে করতেছে হ্যাঁ করুক সেটা বিশ্বাস করুক বাট এন্ড গোল হিসাবে তো আমরা এটা চাই না যে এমন সমাজে থাকবো যে সমাজ যে সমাজে মানুষের মানে লাস্ট পজিশনটাই থাকবে বা প্রথম পজিশনটাই থাকবে এরকম যে আমাদের বিশ্বাসের উপর বেশ করে চলতে হবে এরকম সমাজ তো চাই না আমিও চাই না কেননা ওই সমাজ ওই যখন এই অন্ধত্বটা ক্রিয়েট হবে ওই ওই অন্ধ অন্ধ সমাজের মধ্যে মানুষ ধর্মের উপর বেশ করে পাওয়ার গ্র্যাব করা বা ধর্মের উপর বেশ করে মানুষের টাকা পয়সা মারা বা মানুষের অধিকার নষ্ট করা এই জিনিসটা খুব সহজ করতে পারবে এবং হ্যাঁ হ্যাঁ বলছি এটা একদমই আপনি ঠিক বলেছেন কিন্তু ধর্মকে আমি যদি নিই আমি গ্লোরিফাই করছি এবং খুব স্ট্রংলি ভারতের আমি বৈদিক সিভিলাইজেশনে যদি যাই সেখানেও একটা ধর্মীয় প্রভাব ছিল কিন্তু তার মধ্যেও কিন্তু একদল ছিল চারবাক যারা পুরোপুরি নাস্তিক এবং যাবজ্জীবেদ সুখংজীবেদ ঋণং কৃত্তা ঘৃতং এই ধরনের মেটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট নিয়ে চলতো ফলে যদি পুরোপুরি হ্যাঁ আমরা যেটা ভাবছি যে সবাই লজিক্যালি ভাবুক এ ভাবনাটা ঠিকই কিন্তু আমার মনে হয় না যে কখনো সব মানুষ এই যেতে পারে ভারতের মানে উদাহরণটা আমার মনে হয় না মানে এখানে ভালোমতো যায় কারণ ভারতের এক একটা সোসাইটি এক এক রকম ভাবে চলতো যেখানে হচ্ছে ব্রাহ্মণ্যবাদ قائم করা সেখানে যে আপনি যদি সেখানে যে আপনি অবশ্যই বলতে চারবদের অবশ্যই ভালো চোখে দেখা হইতো না ব্রাহ্মণরা না না হবেও না ব্রাহ্মণরা কিন্তু সেটা হচ্ছে এই জিনিসটা বললাম কারণ ভারতের এক একটা সোসাইটি আর একটা সোসাইটি থেকে অনেক डिफरेंट হতে পারে এবং বাসলি डिफरेंट হতে পারে এইজন্য এটা ভারতকে নিয়ে এই কথাটা বলা আমার মনে হয় না ঠিক হবে এটা ঠিক সাউথ ইন্ডিয়ার সঙ্গে নর্থ ইন্ডিয়ারও ডিফারেন্স আছে এটা ঠিক আমি একটা গ্রসলি বলছি যে যে সময়ে ধর্মের খুবই প্রভাব রয়েছে ব্রাহ্মণ্যবাদ রয়েছে তা সত্ত্বেও একটা সোসাইটি পার্থক্য ঠিক আলাদা ভিউ পয়েন্ট নিয়ে আছে ঠিক সেম ওয়েতে আমরা যখন আমি বলছি যে সোসাইটির তুলনা তো চলতেছে না দুই সোসাইটি একসাথে কিন্তু কোএক্সিস্ট করতেছে না ওই দুই সোসাইটি একটা থেকে আরেকটা কিন্তু ভিন্ন কিন্তু যেখানে ব্রাহ্মণবাদ হচ্ছে কি আর মানে قائم আছে সেখানে যেহেতু আর চার বাকরা সুবিধা কোনো সুবিধা কোনো একটা পজিশনে নাই একই ব্রাহ্মণবাদ যেখানে قائم আছে সেখানে কি চার বাকরা সুবিধা কোনো পজিশনে ছিল কখনো না সুবিধা তাদের বিরোধিতা চলতো তো বটেই কিন্তু বিষয়টা ছিল এবং ডকুমেন্টেড বলেই না আজকে আমরা জানতে পাচ্ছি দুইটা সোসাইটি একই সাথে কো এক করতো একই সময় থাকতে পারে কিন্তু আলাদা আলাদা সোসাইটিতে একই সোসাইটির মধ্যে কিন্তু তারা ছিল না একই সোসাইটিতে যেখানে ব্রাহ্মণরা কিং ছিল সেখানে কিন্তু চারবাক ভালো পজিশনে ছিল না সেটা আপনিও জানেন এবং আমিও জানি উই সোসাইটিটা ভাস্টলি ডিফারেন্ট এইজন্য এই দুইটা সোসাইটি একসাথে কোএক্সিস্ট করত এই ধরনের উদাহরণ আমার মনে হয় না দাওটা ঠিক হচ্ছে না আমি কোএক্সিস্টেন্সে বলছি না তারা তো ইন্ডিয়ানই ছিল এবং এই রিজিয়নে ছিল কিন্তু কথা হচ্ছে আমি তাদের কোএক্সিস্টেন্সে যাচ্ছি না দ্যাট মিন্স ধর্মের প্রভাব থাকা সত্ত্বেও স্ট্রংলি কিছু মানুষ তারা রং মানে অন্য ভিউ নিয়েই চলতো অন্য ভিউ নিয়েই চলতেবা তাদের স্ট্রাগল ছিল তাদের সঙ্গে প্রবলেম ছিল আমি যেটা বলছি যে সেই সময়ে অত্যন্ত ধর্মীয় প্রভাবের মধ্যে অন্য ভিউ পয়েন্ট যখন তারা রাখছে তারা কিন্তু ওই ধরনের ওই ওই বিলিফ ইন্দ্র বরুণ তাদের কাছে প্রার্থনা এগুলোতে তারা যাবে না তাদের সাইকোলজি ওরকম নয় ইম্পসিবল ঠিক সেম আমি যদি এই টাইমে এখন এসে আমি ওটাকে বদলে দিলাম কিছু মানুষ বেশিরভাগ মানুষ তারা লজিক্যাল হয়ে গেল তারা লজিক্যালি ভাবতে শিখলো বুঝতে শিখলো লাইফকে ভ্যালু দিতে শিখলো এবং আমি যেটা ভাবছি যে হ্যাঁ এইভাবেই চললে বেটার কিন্তু কিছু মানুষ থাকবে ঠিক চারবাকের যেমন অপোজিট ভিউ এরাও তেমনি একটা কাল্পনিক স্টোরি একটা গল্প বা প্রমিস ওখানে গিয়ে এই থাকবো ওই হব সামথিং কিছু এর মধ্যে দিয়ে তারা একটা জাস্ট হ্যাঁ একটা গ্লোরিফিকেশনের দরকার নেই কিন্তু তার জন্য যেমন একটা বাচ্চা যখন কিছু মানে খেলার মধ্যে রয়েছে আমি যদি তাকে বলি যে তুমি খেলো না লজিক্যাল মানে আমার মতো হও অ্যাডাল্টদের মতো হোক ও হবে না তার কারণ তার সময় দিতে হবে সে ম্যাচিওর হবে তো ওই লেভেলে আমি তার সঙ্গে কিছুক্ষণ খেলতেও পারি তাতে সে একটু জয় ফিল করবে এই নয় যে আমি তার মতো শিশু হয়ে গেলাম সাময়িকভাবে তার মতো হলাম তো তাকে এই মোমেন্টে এক্সপেক্ট করা যে এখনই তুমি এই হবে না টাইমের সাথে সাথে সে হয়ে যাবে তো সোসাইটির একটা পার্ট তারা কিন্তু এই ধরনের কাল্পনিকতা বা এই ধরনের একটা মানে কি বলবো মানসিক শান্তি নিয়েই তারা থাকবে এবং তাতে হচ্ছে স্ট্রেস ফ্রি হয় যেখানে অন্যান্য যে সমস্ত ড্রাগ অ্যাবিউজ বা মলিকিউল যেগুলো রয়েছে যেগুলো দিয়ে নেগেটিভ হেলথ মানে এফেক্ট রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আপনার মানে ফাইনাল ধর্মবিহীন চিন্তা ভাবনা এগুলো ফার্স্ট লাইন থিঙ্কিং কিন্তু এই ধর্ম রিজেক্ট করে দেওয়া যে নো এই এই জায়গাটাতেই আমি আপত্তি করি যে একদম না নয় কিছু মানুষ যারা এই সমস্ত ভাবনা নিতে পারবে না তাদের জন্য এই নয় যে বিশ্বাস করে কোন করো এ করো কারোর প্রেসার দাও ফোর্স করো এইগুলো না এই যে বিলিফ তো ফলে না মানে অনেক প্রশ্ন ভাই আপনি কি আমাদের এই যে লাইভ অনুষ্ঠান থেকে এইটা বুঝেছেন যে আমরা এটা বলছি যে বিশ্বাসী মানুষদেরকে ধরে ধরে জোর করে তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা মানে এখন থেকে নাস্তিক হয়ে যেতে হবে এটা কি আমাদের আ পজিশন বলে আপনার মনে হয়েছে না সেটা আপনারা হয়তো করবেন না তার কারণ এটা হচ্ছে লজিক্যালি কারণ তার ব্যক্তি ব্যক্তিগততায় হস্তক্ষেপ হয়ে যাবে কিন্তু আপনি ভাবুন আপনি তো ভাবছেন তো মানে কিন্তু আপনি ভাবছেন যে কিন্তু ভাবছেন যে আমাদের ইন্টেনশন এটা যে ধরে ধরে আমরা নাস্তিক বানাতে যাচ্ছি ইন্টেনশন এটা নিয়েই আমরা কিন্তু এটার কারণে আমরা বলতে পারছি না মুখে বলতে পারছি না কিন্তু আসলে আমাদের ইন্টেনশনটা হচ্ছে মানুষকে ধরে ধরে জোর জবরদস্তি पूर्वक নাস্তিক বানিয়ে ফেলা কিন্তু আমরা না একদম এক্স্যাক্টলি না নাস্তিক আপনি

আপনি যখন বলবেন যে হ্যাঁ আপনি চান কিছু লোক ই লজিক্যালি কিন্তু এর আগে কিন্তু আপনি পজিশনে একমত হইছেন যে আপনি চান না যে একটা সোসাইটি যেখানে ধর্মান্ধতা থাকুক আপনার এন্ড গোল কিন্তু ওইটাই যে এই সোসাইটিটা ধর্মান্ধতা থাকবে না এখন যে সব সোসাইটিতে ধর্মান্ধতা থাকবে সেই জায়গা তো তো ই লজিক্যালি মানে আপনি যদি চান যে সোসাইটি তো ধর্মান্ধতা থাকবে না সেখানে ই লজিক্যাল চিন্তাভাবনা চিন্তা ধারত চলবে না আমি কিন্তু বলতেছি না যে ই চিন্তা কেউ করতে পারবে না হ্যাঁ সে করলে করুক না করলে নাই কিন্তু ই লজিকাল তার চিন্তাধারার উপর বেস করে সমাজে তো নিয়ম বানাতে পারবে না কেউ বা বলতে পারবে না যে আমার আমার এই আইন দিচ্ছে এই আইন সমাজে প্রতিষ্ঠা করতে হবে ওইটা তো হয়ে যাবে যে যে আবদুল্লাকে স্রষ্টা মনে করে পূজা করুক সেটা তো আমারও কিছু যায় আসে না আপনারও কিছু যায় আসে না সে যদি সুপারম্যানকে এর কমিক স্রষ্টা মনে করে পূজা করে সেটা তো আপনারও কিছু যায় আসে না আমারও কিছু যায় আসে না আমাদের পজিশন এটা না যে সবাইকে ধরে ধরে নাস্তিক বানাতে হবে বাট একটা ন্যাশনাল মানুষ হিসাবে প্রত্যেকেরই তো পয়েন্ট মানে প্রত্যেকেরই তো ইনভলভ থাকা উচিত প্রত্যেকেরই তো এই ফোকাসটা থাকা উচিত যে হ্যাঁ সবাই রেশনালিটির চর্চা করুক আপনি নিজে রেশনাল হয়ে আপনি তো এই ইয়াটা রাখা উচিত না আপনার উচিত না যে হ্যাঁ সমাজে কিছু মানুষ থাকবে যারা করবে আপনার তো সেটা তার বিষয় বাট করতে উচিত এটা তো আপনার হওয়া উচিত ছোটবেলা দেখতাম যে হিন্দু ফ্যামিলি ছিল আমাদের পাশে পাশে তারা আমাকে যখন খাবার দিত যখন যেন আমি সেই খাবারটা খাবারের বাটিতে দিত না কলা পাতায় দিত কারণ আমি তাদের বাটিতে স্পর্শ করলে আমি তো মুসলমানের ছেলে স্পর্শ করলে তাদের বাটিটা অপবিত্র হয়ে যাবে এটা তো খুবই যুক্তি বিরোধী একটা স্ট্যান্ড তাই না তাদের এটার সপক্ষে তো তাদের কাছে কোনো যুক্তি নাই মানে আপনি চাচ্ছেন এমন একটা সোসাইটি যেখানে এই ধরনের যে মানুষ থাকুক যারা হচ্ছে যুক্তি যুক্তির কোনো তোয়াক্কা করবে না তারা বিশ্বাসের বিশ্বাসের উপরে নির্ভরশীল থাকবে যে জিনিস সেটা সেটা যত সেটাতে তারা কেয়ার করবে না এবং তারা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে এক ধরনের শান্তি পাবে তারা ভাববে যে এই যে আমি আমি আমাকে যে সে ভাবলো আমি একটা মুসলমানের ছেলে আমাকে যে তারা নিচু জাতের ভাবলো আমাকে যে এমন একটা নিচু জাত যেই জাতকে স্পর্শ করলে মাত্র স্পর্শ করলে পর্যন্ত তাদের জাত চলে যাবে তাদের ইয়া করতে হবে গঙ্গা স্নান করতে হবে গরুর গোবর খেয়ে তাদেরকে পবিত্র হতে হবে এরকম একটা সমাজ আপনি চাচ্ছেন যে এখানে এই ধরনের বিশ্বাসী বিশ্বাসী মানুষ থাকবে নাকি এরকম একটা সমাজ আপনি চাচ্ছেন যে এই সমাজে আমার ছেলেটা জার্মানিতে থাকে আমার ছেলেটা যে কিটাতে যায় মানে ডে কেয়ার সেন্টারে যায় সেখানে ইহুদিরা যায় হিন্দুরা যায় সেখানে খ্রিস্টানরা যায় সেখানে নাস্তিকরা যায় সেখানে ইনফ্যাক্ট আমরা জানি না যে কে কোন ধর্মের হ্যাঁ আমাদের মধ্যে বাচ্চারা যখন একসাথে খেলতে থাকবে তখন তারা কেউ জানি না যে কে কোন ধর্মের কে কোথা থেকে আসছে কোন দেশ থেকে আসছে কেউ আমরা জানতেও চাই না আমাদের জানার প্রয়োজন নেই তারা একে অন্যের সাথে বন্ধুত্ব করে একে অন্যের সাথে খেলে একে অন্যকে স্পর্শ করে কেউ উঁচু জাত নাই কেউ নিচু জাত নাই এটা মোর লজিক্যাল একটা স্ট্যান্ড মোর সেকুলার একটা স্ট্যান্ড আপনি এই ধরনের সমাজ চাচ্ছেন নাকি আপনি আমি আগে যে সমাজটার কথা বললাম যে 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 হিন্দু ফ্যামিলির কথা বললাম তার ছেলে সেই হিন্দু ফ্যামিলির ছেলেটা আমাদের সাথে খেলতো না কারণ তারা মনে করতো আমরা তো মুসলমান আমরা তো নিচু জাত আমাদের সাথে খেলাধুলা করলে স্পর্শ লেগে যাবে জাত চলে যাবে মানে আপনি যাচ্ছেন এরকম একটা আপনি কোন ধরনের সমাজটার পক্ষে দাঁড়াবেন বলেন তো হ্যাঁ এইবার আমি বলছি যে আপনি যেটা বললেন যে সেকেন্ড যেটা বললেন যে যেটা আপনি জার্মানিতে এক্সপিরিয়েন্স করছেন ওই সোসাইটিটাই এক্সপেক্টেড ওটাও আমিও চাই ওটা বলতে গেলে আমার মতো মানসিকতা যারা আছে সবাই চায় এবং এটা হোক কিন্তু কোশ্চেনটা হচ্ছে যেটা যে এই ধরনের জাতিভেদ বা এগুলো এগুলো পাস্টে ছিল এখনো ভারতের কিছু কিছু জায়গায় আছে ও চলে যাবে আস্তে আস্তে বা কিছু মানুষ আছে তারা ওগুলো ফলো করি ফালতু জিনিস আস্তে আস্তে কিভাবে চলে যায় এই জিনিসটা আমি বুঝতে পারছি না আস্তে আস্তে কিভাবে এই জিনিসগুলো চলে যায় আমি কোনো কিছু আস্তে আস্তে চলে যেতে দেখি মানে অটোমেটিক চলে যেতে দেখি যেমন

এই জিনিসটা অটোমেটিকলি কিভাবে চলে যায় এই জিনিসটা আপনি আমাকে একটু বুঝান তো আমি যেটা মনে করি সেটা আপনাকে আগে বলেছি আমি মনে করি যে অটোমেটিক কোনো কিছু চলে যায় না সেই কোন কিছু চলে যা যে কোনো অযৌক্তিক বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে হয় যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সেটাকে আক্রমণ করতে হয় সেটাকে সেটা যে ভুল সেটা প্রমাণ করে দিতে হয় এরপরে ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয় এই জাতিভেদ বলেন তারপরে এই যে আপনি যে সতীদাহ বলেন বিধবা বিবাহ ইয়াটা বলেন নারী শিক্ষা বলেন প্রত্যেকটা কাজের পেছনে অসংখ্য মানুষের অ্যাক্ট করতে হয়েছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রচার করতে হয়েছে তারপরে সেগুলা আস্তে আস্তে কমেছে কিন্তু অটোমেটিকলি চলে যায় এটা আপনি এটা কিভাবে যায় এটা আমাকে একটু বোঝান তো হ্যাঁ এখানে এই যে অটোমেটিক্যালি কথাটা আসছে এই যে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা এই সোসাইটিরই মানুষ এই ব্রাহ্মণ্যবাদ বা এই জাতিভেদ বা যেখানে সতীদাহ হচ্ছে এই সমাজেরই মানুষ কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এদের মধ্যে অনুভূতি প্রবণতা আছে সেই অনুভূতি প্রবণতা যে একটা মানুষ অত্যাচারিত হচ্ছে বা তাকে পড়ানো হচ্ছে একই সোসাইটির একটা ধর্মান্ধর দিক আছে তারা ওগুলো মানে জানলেও গুরুত্ব দেবে না আর এরা ধর্ম সম্পর্কে জানলেও তার থেকেও সুপিরিয়ার হচ্ছে যে তার মানে বেঁচে থাকাটা তার যে কষ্ট এই অনুভূতিটা এই মানুষগুলো ফিল করতে পারে একই সমাজ তো এরা কিন্তু এই যেমন চৈতন্য দেবের সেই সময় জাতি তো আরো বেশি কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি এমন ভাব আন্দোলন শুরু করলেন দেখলে ওগুলো ফ্যান্সি কৃষ্ণ রাধা তো সেখানে কিন্তু এই নিয়ে সেই সময় যে গন্ডগোল ছিল বা হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হচ্ছিল সেখানে সমাজ রক্ষা বা ধর্ম রক্ষার একটা কথা ছিল তো ওই সময় উনি ওই টাইমের লোক ওই সোসাইটির লোক ওই সময় গোড়া ব্রাহ্মণ যারা তারা গন্ডগোল পাকাচ্ছিল কিন্তু উনি ব্রাহ্মণ হয়েও ওনার মধ্যে অনুভূতির জন্য একটা যাই একটা সাহিত্য তৈরি করে মানুষগুলোর মধ্যে একটু কানেকটিভিটি আনার চেষ্টা করেছিলেন বিষয়টা হলো এটাই যে এমনি এমনি বলতে জাস্ট মতো উড়ে যাবে বা মন থেকে মানুষের চলে যাবে তা নয় দশটা মানুষ ক্রাইম করছে তার মধ্যে নটা হয়তো ক্রাইমের দিকে থাকলে একটার মধ্যে একটু অনুভূতি এলো সেই তো লেখালেখি করছে বা এই করছে যেমন আপনি মুসলিম ছিলেন কিন্তু দেখুন এই মুসলিম হওয়া সত্ত্বেও বা একটা রিলিজিয়াস এনভারনমেন্টে আপনার থেকে শোনা যে নামাজ করতে নে করতেন কিন্তু আপনার মনের মধ্যে লজিক গুলো আস্তে আস্তে দানা বাঁধতে থাকে কোয়েশ্চেন করতে থাকেন জানতে থাকেন তো ওই সোসাইটি থেকেই কিন্তু আপনি সেপারেন হ্যাঁ এখন আপনার প্রভাবে পড়ে কিছু মানুষ চেঞ্জ হচ্ছে এটা ঠিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কখনো হবে না এই হিন্দু সোসাইটিতেও সেম এবারে আমি যেটা বলতে চাইছি যে আপনি বলছেন যে জাত পাত বা এই সমস্ত এই জিনিসগুলো এগুলো কিন্তু ক্ষতিকর বটে কিন্তু আমি বলছি যে ধর্ম বলতে যেটা যে কিছু মানুষ এই যে এই ধর্মের যে নেগেটিভ দিকগুলো এই জাতপাত মানা বা ছোঁয়া না ছোঁয়া ছুদ বা ইসলামের যেগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে ফ্যান্সি যেটা হচ্ছে পরলৌকিক বিশ্বাস এইবারে কি হচ্ছে যেটা যে অ্যাকর্ডিং টু আপনাদের যুক্তি তারা কিন্তু একটা লজিক্যালি মনে হচ্ছে যেন একটা বুদ্ধ এটা ক্লিয়ার করেন আমি অনেক লম্বা শুনতেছি কিন্তু মেইন কোনো পয়েন্ট পাচ্ছি না অনেক কথা শুনতেছি কিন্তু কোনো পয়েন্ট পাচ্ছি না

সেটা একটা খুব একটা খারাপ কিছু না তাই তো আপনি বলতে যাচ্ছেন সেটা সামাজিক অ্যাপ সামাজিক অ্যাপ্লাই করে যে এই ধরনের যে প্রবলেম গুলো আছে আমি ওই দিকে যাচ্ছি না যেটা ফ্যান্সি এবারে আমি যেটা বলতে চাইছি যে রেসপেক্টিং সাবজেক্টিভিটি কিন্তু 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 আপনি একটা অযুগতিক বিষয়ের সাথে আরেকটা অযুগতিক বিষয়ে এটার পার্থক্য কিভাবে করেন মানে মনে করেন একজন মানুষ সুপারম্যানে বিশ্বাস করে আরেকজন মানুষ সায়চ্চনীতে বিশ্বাস করে এখন সুপারম্যানে যে বিশ্বাস করে সেই বিশ্বাসটা কি

যেহেতু এটা পশ্চিমের বেটার আর একটু বাঙালি সমাজে সেটা একটু খারাপ বিশ্বাস শিক্ষিত শিক্ষিত বোকারা করবে সুপারম্যানে আর অশিক্ষিত বোকারা বিশ্বাস করবে সাকচুনিতে এটা তো আমরা বলতে পারি না আমাদের কাছে দুইটাই সেম লেভেল এখন আপনাকে আমার প্রশ্ন যে আমি তো বিশ্বাসের ভিতরে যেহেতু বিশ্বাসের বিশ্বাসটা রিজনের উপর নির্ভর করছে না সেহেতু যুক্তির উপরে যেহেতু নির্ভর করছে না সেহেতু আমি তো দুইটা বিশ্বাসকে মানে একটা বিশ্বাস ভালো বিশ্বাস আর একটা বিশ্বাস খারাপ বিশ্বাস এই জিনিসটা আমরা আমি পার্থক্য করতে পারছি না তাহলে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে ভারতে কিছুদিন আগে একজন মহিলা যে স্বপ্নে মা কালীকে দেখে সকালবেলা উঠে তার সন্তানকে জবাই করলো মা কালীর উদ্দেশ্যে বলে দিল হ্যাঁ এই একই ধরনের ঘটেছে আমেরিকাতে এই ধরনের ঘটনা ঘটেছে রাতের বেলা ঈশ্বরকে স্বপ্ন দেখেছে ঈশ্বর নির্দেশ দিয়েছে দুই সন্তানকে পানিতে চুবিয়ে মারতেছে সকালটা উঠে পানিতে চুবিয়ে মেরেছে এখন একজন ঈশ্বরে বিশ্বাস করে ধরেন একটা ভালো কাজ করছে গরিব লোককে খাওয়াচ্ছে আর আরেকজন ঈশ্বরে বিশ্বাস করে তার সন্তানকে হত্যা করছে এই দুইটা বিশ্বাসই আমার কাছে ব্যক্তিগত ভাবে আমার কাছে আমি আপনার কথা বলছি না আমার কাছে দুইটা ইলজিক্যাল কারণ আমি যুক্তি দিয়ে জিনিস দুইটা জিনিসকে আমি যুক্তি দিয়ে বিচার বিবেচনা করি যেহেতু সেহেতু আমার কাছে দুইটা ইলজিক্যাল ব্যাপার আপনি এই দুইটা বিশ্বাসের ভিতরে পার্থক্য করছেন কি দিয়ে কিভাবে যে একটা বিশ্বাস ভালো সেটা যেই ভালো কাজই করুক কি খারাপ কাজই করুক আপনি যেখানে যুক্তি কাজই করছে না সেখানে আপনি কোন যুক্তি ব্যবহার করে একটা বিশ্বাস ভালো আর একটা বিশ্বাস খারাপ এটার মধ্যে পার্থক্য করতে পারছেন এই জায়গাটা আপনি যেটা বলে এটা খুবই সিম্পল যে জায়গায় একজন ঈশ্বরে বিশ্বাস করে মানুষকে খাওয়াচ্ছে আর আরেকজন কোন করছে এই জায়গায় যে খাওয়াচ্ছে এটা আমি তার পক্ষে এবং এই ধরনের ফেদ যদি না যে খুন করছে তারটাও বিশ্বাস সেও বদ্ধমূল বদ্ধমূল বিশ্বাস করে কাজটা করছে আপনি এটা বলতে পারেন না যে তার বিশ্বাসটা বিশ্বাস না তার বিশ্বাসটাও বিশ্বাস তাহলে তার কাছে যে ফোন করতেছে তার কাছে মনে হতে পারে যে আমি 10টা মানুষকে খাওয়ানোর চেয়ে আমি যদি একটা কাফেরকে মারি সেই কাফের 100 জন মানুষকে ইয়া করতে পারবে না ইসলাম থেকে সরা নিতে পারবে না এবং এতে ওই 100 জন মানুষ সারা জীবন জাহান্নামের জ্বালা থেকে বেঁচে যাবে সে ওই মানুষ কোন করাতে 10টা মানুষকে খাওয়ানোর থেকে বেটার কাজ মনে করতেই পারে ওই বিশ্বাসের উপর বেস করি বেটার মনে করতে পারে

দুইটাই কিন্তু বিশ্বাস এখন আপনি দুইটা জাজমেন্ট করছেন কিসের উপর ভিত্তি করে কি দিয়ে যুক্তি দিয়ে কিন্তু এখানে তো যুক্তি কাজ করবে না এটা তো জিনিসটাই তো বিশ্বাসের ব্যাপার এখানে আপনি যুক্তি দিয়ে যুক্তি দিয়ে বিচার করছেন কেন কিভাবে

মানে ইলজিক্যাল বিলিফের উপরে বেস করে যে পজিটিভ কাজগুলো করছে এগুলোকে আমি যদি প্রমোট করি ভ্যালোরাইজ করি যে এইরকমই কাজ ভালো গড করে বলেছে বা সামথিং কিছু তার যা বিশ্বাস আছে ইলজিক্যাল প্রমোট ইলজিক্যাল বিশ্বাসের উপরে যদি 100টাও যদি ভালো জিনিস হয়ে থাকে এটা কিন্তু খারাপটাকে কিন্তু চেঞ্জ করে না স্পেশালি যদি আমাদের অন্য কোন ওয়ে যদি থাকে তারা তো লজিক যেরকম বলেছে নিতে পারবে না আপনি আপনি যেরকম বলছেন যে ধর্ম হচ্ছে মানুষকে মানসিক শান্তি দেয় আর কি আমি সেটা মনে করি না যে ধর্ম একটা মানুষের মানসিক শান্তি দেয় আমি খালি মনে করি যে ধর্ম মানুষকে একটা মিথ্যা সাজায় দেয় যেটা হচ্ছে ক্ষতিকর আর কি এখন একটা উদাহরণ দিয়েই ছোট করে একটা উদাহরণ দিয়ে এই জায়গাটায় একটা ধরুন একটা ছাত্র পড়াশোনা করছে এখন পরীক্ষা চলে এসেছে তাকে একটু শান্ত হয়ে পড়াশোনা করতে হবে তার ওপরে প্রেসার রয়েছে এখন সে ভাবছে যে আমি যদি এই মোমেন্টে ঈশ্বরের নাম চিন্তা করি ভাবি ভেবে আমি যদি আজকের কাজগুলো মানে রুটিন ওয়াইজ কাজগুলো করে যাই এবং ঈশ্বরের জন্য করলাম এবং তিনি আমাকে ঠিক সঠিক জায়গায় বা আমার যেটা রেজাল্টে আমি পৌঁছতে চাইছি সেই জায়গাটা আমাকে ধরে নেই ঈশ্বরের নাম ধরে নেই ঈশ্বরের নাম নিতে নিতে এই কোরআন শরীফ পড়লো কোরআন শরীফ পড়ে সুরা বাখারায় দেখলো যে হ্যাঁ ব্লাইন্ড বিলিফ হচ্ছে সব থেকে ভালো মনে করলো যে হ্যাঁ আমার পড়ালেখা কিছুই লাগবে না আমি কোরআন শরীফ পড়লাম যেহেতু সেটা তো যুক্তির ধার ধারে যুক্তির ধারই যদি ধারতো তাহলে তো দুইটাই ইনভ্যালিড হয়ে যায় যুক্তি দিয়ে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে তো দুইটাই আপনার কাছে ইনভ্যালিড আর তাহলে আপনি কোনটা বেটার কোনটা বেটার বিশ্বাস কোনটা মানে খারাপ বিশ্বাস এই যে পার্থক্যটা করছেন এই পার্থক্যটা করার টুলস আপনার হচ্ছে যুক্তি তাহলে যুক্তি দিয়ে যদি আপনি এই পার্থক্যটা করেন তাহলে তো দুইটাই ইনভ্যালিড হয়ে গেল লজিক্যালি দেখলে দেখুন বিশ্বাস দুটোই সম্পূর্ণ ফালতু এটা ঠিক কিন্তু সে যখন সমাজের পক্ষে কিছু এগোচ্ছে তার বিশ্বাসকে মোটিভেশন হিসেবে নিয়ে

আর না এখানে বা এসে তোমার খাতায় শুধুমাত্র তুমি ওই মুহূর্তে ওই মুহূর্তে পরিশ্রম করে যতটুকু লিখতে পারবে তার উপরে নির্ভর করবে তোমার ফলাফল এটা যদি তাকে বোঝানো যায় আমার তো মনে হয় সে সেই কাজটা করতে পড়ালেখা করতে আরো বেশি উৎসাহী হবে কোন একটা সরস্বতী দেবী তার তাকে সাহায্য করলো নাকি সাহায্য করলো না সেটা থেকে আমার তো মনে হয় এটা অনেক এবং সেকুলার সমাজে এটাই চলছে সেকুলার সমাজে বাচ্চাদেরকে এটাই শেখানো হচ্ছে যে তুমি যতটুকু পড়ালেখা করবে ঠিক ততটুকু ফলাফল পাবে ঠিক ততটুকু তুমি ইয়া করতে পারবে ছাড়া। কোন একটা সুপারম্যান কোন একটা স্পাইডারম্যান কোন একটা সরস্বতী কোন একটা আল্লাহ ভগবান ফেরেস্তা এরা কেউ এসে তোমার একটা শব্দ পাল্টে দিতে পারবে না তোমার পরীক্ষার খাতায় একটা শব্দের মার্ক দিতে পারবে না এই জিনিসটা শেখানোটা তো আরো বেটার পদ্ধতি আচ্ছা लास्ट একটা প্রশ্ন করতে হচ্ছিল অনেক অনেক ভাই মনে করেন আপনি আপনার ছোট মে কে স্কুলে দিলেন আসিবে যে প্রশ্নটা করেছিল একটা মানে মডিফাইড ভার্সন মনে করেন আপনি মে কে স্কুলে দিলেন এবং ওখানে 10টা মেয়ে আপনার মে কে যেহেতু আপনি হয়তোবা হিন্দু ইয়া থেকে সো পরিবার থেকে বা ইয়া থেকে ওইখান থেকে তাকে মনে করলো যে আপনার মেয়ে হচ্ছে

তারা হ্যাঁ তারা কথা বলে যায় এই করে সেই করে মন থেকে তাকে অপছন্দ করে কিন্তু মানে স্কুলের ভয় বা ভয়ে আপনার মেয়েকে মারধর করে না ওই সোসাইটিতে আপনি আপনার মেয়েকে রাখতে চাবেন বা ওই পরিবেশে কি আপনি আপনার মেয়েকে রাখতে চাবেন না এটা তো অবশ্যই নয় এবার আমি যে আপনারা আপনারা ইন গোল্ড কিন্তু এরকম না যে সোসাইটিতে মানুষ ধরবন্ধ হোক আপনারা কিন্তু এটা না না আমি চাইও না 100 বার হ্যাঁ আপনি কিন্তু আমি যে জায়গাটা বলছি যে আমি হাজার চাইলেও কিছু মানুষ আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আমার তো একমতই এই লজিক দিতে পারে না আচ্ছা আমরা আপনাদের সাথে একমত আমরা আপনাদের সাথে একমত সবাই নিতে পারে না এই বিষয় আপনার সাথে একমত কিন্তু আমাদের চেষ্টাটা সবসময় থাকতে হবে যেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যুক্তির উপর নির্ভর করে আমাদের আলাদা কথা আপনি দুইটাকে মিলে ফেলতেছেন কেন এখন আমরা যদি আমরা যদি এরকম ভাবি যে না কেউ অনেকে তো পারবে না এটা ভেবে যদি আমরা আমাদের মানে কার্যক্রম বন্ধ করে দিই যে না কেউ অনেকে তো পারবে না ঠিক আছে আমরা এটা নিয়ে আর কথা বলবো না তাহলে তো আসলে কেউ আর যে আমরা ধর্মের খারাপ কি একটা মানুষ যতই ভালো কারণে ধর্ম বিশ্বাস করুক না কেন সে হচ্ছে তার নিজের উপরে আর অন্যদের উপরে এই ধর্মের রিস্ক টা আনে এখন তাইলে সেকুলার হিউমিনিজম কি বলে জাস্ট বিকজ ধর্ম ক্ষতিকর তার মানে কি আমরা একটা মানুষকে জোর দিতে পারি না একটা মানুষের মাইন্ড চেঞ্জ করার একমাত্র ওয়ে হচ্ছে যদি সে নিজের সম্মতি দিয়ে তার মাইন্ডটা চেঞ্জ করে আর কি কিন্তু যতক্ষণ সে তার মাইন্ডটা চেঞ্জ করতেছে না ততক্ষণ তো আমরা বলতে পারি যে তার এই বিশ্বাসটা কত ক্ষতি আর কি এটা যতই ভালো হোক না কেন এট এন্ড অফ দ্য ডে এটা যে কত ক্ষতিকর এন্ড অ্যান্ড থেকে যে যে কত ভালো ওয়েজ আছে ফর ইভেন ফর সাইকোলজিক্যাল পিস দে আর বেটার ওয়েজ আর কি ধর্ম ইজ নট এ সলিউশন টু সাইকোলজিক্যাল ওয়েলবিং ধর্ম বরং সাইকোলজিক্যাল ওয়েলবিং এর ক্ষতি করে এটা

আচ্ছা আমার মনে হয় মানে আমাদের পয়েন্টটা সিমিলার বাট কোন এক জায়গায় কমিউনিকেশন আর গ্যাপ হচ্ছে পয়েন্টটা একেবারে ছোট যে আমরা চাই আমাদের অবশ্যই এনগোল একটা সোসাইটি ক্রিয়েট হবে যে সোসাইটিতে ধর্ম থাকবে না বাট হ্যাঁ এটা অবশ্যই এরকম থাকবে যে কিছু মানুষ ধর্ম বিশ্বাস করবে ওইখান থেকে তাদের বেট করা পসিবল না এবং আমাদের স্ট্যান্ডও সেটা না যে তাকে জোর করে জোর করে আমরা ওইখান থেকে নিয়ে আসবে বাট আমাদের উইশ আমাদের যেহেতু আমরা যুক্তিত মানুষ মানে আমরা যুক্তিতে চিন্তা করতে পছন্দ করি আমরা অবশ্যই এটা চাইবো যে হ্যাঁ মানুষ তার পজিশনটাকে বা তার চিন্তাটাকে সে যুক্তি মানে তার বিলিফটাকে সে যুক্তির ধার দিয়ে একটু যাচাই করে দেখুক সে তার পজিশনটাকে ভ্যালিড কি ইনভ্যালিড যাচাই করে দেখুক একটা হচ্ছে আমাদের চাওয়া আর একটা হচ্ছে আসলে এটা হবে কিনা বাট হ্যাঁ এটা তো আপনারও উইশ আমারও উইশ যে সমাজে ধর্মান্ধতা না থাকুক রাইট হ্যাঁ হ্যাঁ একদম

না এখানে দেখবে এই যে এই জায়গাটাতে যে আমরা তাকে বের করে আনবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে সে ধর্মকে নিয়ে যখন কোনো নেগেটিভ কাজ করতে যাইছে সোসাইটির দিকে আর আরেক দল আছে কিছু পজিটিভ করছে এই জায়গাতে যেহেতু তাকে বের করা যাবে না বিশ্বাস করাটাই তো একটা নেগেটিভ জিনিস ওর আলাদা করে কিছু করা লাগতেছে না সে যেহেতু ধর্মকে বিশ্বাস করতেছে ভাই আমার মনে হয় আরো আরো ড্র্যাগ হবে আপনি পয়েন্টা শেষ করেন তো ভাই কি বলতেছেন ওটা শেষ করেন আমি বলছি যে বের করা যাবে না ব্যাপারটা হচ্ছে এইটাই অবশ্যই নেগেটিভ ঠিক কিন্তু হবে এটা মানে প্র্যাকটিক্যালি আপনাকে মানতে হবে যে ওরা কিছুতেই এই লজিকে আসতে পারছে না এবার যেহেতু সে পাচ্ছে না আই ঘোটেড কিন্তু ওনার এই এই জিনিসটা আমার মনে হচ্ছে একটু করা দরকার আপনি যখন বলছেন অনেকেই আসবে না আপনি চিন্তা করে দেখেন ধরেন আপনি একটা সনাতন ফ্যামিলিতে জন্মাইছেন আপনার পাসপেক্টিভে আপনি কিন্তু মাইনর এজ এ রিলিজিয়াস গোষ্ঠী পুরো ভারতের প্রেক্ষিতে না আপনি ওয়ার্ল্ড ভিউতে চিন্তা করেন আর একটু বড় বার্সাই ভিউতে চিন্তা করেন যে পৃথিবীতে যদি হান্ড্রেড পার্সেন্ট ধার্মিক থাকে সনাতন ধর্মাবলম্বী সে ফর এক্সাম্পল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর বেশি না রেশিওটা আরো কম আমি সে ফর এক্সাম্পল বললাম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি না তার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর সাথে আপনি দিমত আবার অন্য ধর্মের ক্ষেত্রেও কিন্তু রেশিওটা এরকমই যে ম্যাক্সিমামই তার প্রেক্ষিতে অন্যদের সাপেক্ষে মাইনর তার মানে তার ওই চিন্তাটা শুধুমাত্র তার কাছে ভ্যালিড ম্যাক্সিমাম মানুষের কাছে ভ্যালিড না ইট ডাজন্ট জাস্টিফাই এনিথিং আপনার চিন্তাটা আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে কনভিন্স করতেছেন সেটা রং ওয়েতে হোক বা রাইট ওয়েতে হোক আপনার চিন্তাটা আপনার কাছে রাইট কিন্তু সেটাকে যখন আপনি বলবেন যে কোন একটা চিন্তা আমি ইমপ্লিমেন্ট করতেছি বা কোন একটা ফিলোসফি আমি ইমপ্লিমেন্ট করতেছি এত persen মানুষ তো মানবে না বা এত persen মানুষ তো মানবে রেদার দ্যান আপনার এটার গোলটা হওয়া উচিত ইজ ইট লজিক্যাল ইজ ইট রেশনাল অর নট রেশনাল আপনি আরেকটা বিষয় নিয়ে বললেন যে কেউ কেউ তো ধর্মটাকে ভালো কাজেও ব্যবহার করছে

এটা তো ভালো না ওইটা তো ভালো না এটা তো এই নিয়মে করে নাই ওইটা তো ওই নিয়মে করে এই যে ক্লাসটা শুরু হয়ে গেল হ্যাঁ আপনি নিজের প্ল্যানের মধ্যে হয়তো ভালো থাকছেন কিন্তু ইন এ হোল কিন্তু আপনার এন্ড রেজাল্টটা বা ভাগফলটা কিন্তু শূন্যই হচ্ছে ভাই ভালো কিছু হচ্ছে কিন্তু ভাগফলটা শূন্যই হচ্ছে দেখুন ডিভিশন হচ্ছে বটে আমার মতের সঙ্গে তার মতের ফারাক হচ্ছে কিন্তু আপনি এই যে ডিভিশন গুলো ইভেন সবাই লজিক্যাল হয়ে গেলেও মানুষে মানুষে একটা ডিফারেন্স থাকবে এই নয় যে তারা মারামারি করতে যাবে কিন্তু পার্থক্য থাকবে ধর্মীয় পার্থক্য থাকলো সে অন্য ধর্ম মেনে পজিটিভ কাজ করছে আমি এই ধর্ম মেনে পজিটিভ কাজ করছি এগুলো তো ঠিকই আছে তো যেহেতু সে যাই মানুষ সে পজিটিভিটির দিকে আছে আমিও যাই মানি আমিও পজিটিভিটির দিকে আছি ওকে এইবারে বলতে আমি বলছি যে কাজগুলো বা নিজের অনেক স্ট্রেসফুল পরিস্থিতির মধ্যে দিয়ে মানে এগোনোর জন্য যে কিছু ফ্যান্সির ব্যবহার করা তার কাছে ফ্যান্সি নয় কিন্তু তার কাছে রিয়াল সে যদি ফ্যান্সি ভেবে ফেলে তাহলে তা গুরুত্ব থাকবে না

যে যেই মানতেছে শুধুমাত্র তার জন্য এটা এমন কিন্তু না ধর্মটা যখন আমরা দেখি যে ইমপ্লিমেন্টেশনটা হয় ফুলফিল সেটার সাথে আর অনেক ব্যাগেজ চলে আসে ঠিক আছে তুমি ইয়োগা করছো তুমি এটা মানতে ওইটা মানবা আস্তে আস্তে যখন ব্যাগেজ গুলা চলে আসে এবং একটা মানুষকে যখন আমরা প্রথমে কিন্তু পজিটিভ ওয়েতেই মডিফাই করি যে হ্যাঁ এটা এত সুন্দর অত সুন্দর স্কিম গুলা দেখাই যখন আসে ভিতরে ঢুকে যায় তখন আমরা রিস্ক ফ্যাক্টর গুলাও দেখাই ওইখানে যা হয় সমস্যাটা ভাই

তিনি মনে করেন যে তিনি আহ যতটুকু খেতে কাজ করেন তিনি মনে করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমার ফসলটা অনেক ভালো হবে এবং তিনি প্রতি বছর সেই ঈশ্বরের কাছে অনেকক্ষণ প্রার্থনা করেন অনেক পূজা টুজা করেন অনেক নামাজ নামাজ করেন অনেক কিছু করেন এবং তিনি চেষ্টা করেন যে তার ফসলটা যেন ভালো হয় কিন্তু প্রতি বছরই নানা ধরনের সমস্যা হয় তার ইয়া গুলা মরে যায় খুব একটা ভালো ফসল কোনোবারই আসলে হয় না আর আমি একই সাথে দেখতে পাচ্ছি রাশিয়ায় একজন যিনি কৃষক আছেন বা জার্মানিতে একজন যে কৃষক আছেন তিনি আল্লাহ তিনি যে তার প্রতি সমস্যাগুলো তৈরি হয় তার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো তিনি ইনভেস্টিগেট করেন এবং সেগুলোর জন্য যে প্রপার প্রসিডিওর আছে সেই প্রপার প্রসিডিওর ফলো করেন প্রপার প্রসিডিওর ফলো করার পরে দেখা যায় তার বেশিরভাগ সময়ই তার ক্ষেত্রে ভালো ফসল ফলে তার আসলে খেতে ফসলটা খুব একটা মানে ঈশ্বরের উপরে তার কখনো নির্ভর করতে হয় না একই জিনিস ভাবি যে বাংলাদেশের একজন লোক গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে দেখাচ্ছে ডাক্তারকে এবং সে আল্লাহর বাংলাদেশের যে ডাক্তারটার কাছে যাচ্ছে সেই ডাক্তারটা সম্পর্কে সে ভালোভাবে ইনভেস্টিগেট না করে গেছে সেই ডাক্তারটা হয়তো খুব ভালোভাবে পাশ করে নাই বা ডাক্তারটা হয়তো ভালোভাবে জানে না বিষয়গুলা এবং সে একটা ভূম একটা চিকিৎসা দিয়ে দিচ্ছে ডাক্তার সে ভূমাগে একটা চিকিৎসা দিয়ে দিচ্ছে এই রকম পরিস্থিতিতে তার আসলে যে যেটা করতে হয় আল্লাহর উপরে ভরসা করতে হয় কিন্তু আমি যে মানে একটা ইউরোপ বা আমেরিকাতে পশ্চিমা একটা দেশে প্রত্যেকটা ডাক্তারকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে তার তার সেই লাইসেন্সটা দেওয়া হয় চিকিৎসার লাইসেন্সটা দেওয়া হয় একজন ইউরোপ ইউরোপ বা আমেরিকার একটা রোগী যখন একজন ডাক্তারের কাছে যান তখন তিনি মোটামুটি এই বিষয় নিশ্চিত থাকে যে ডাক্তার তাকে সুচিকিৎসাই দিবে হ্যাঁ এখন আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন

তাহলে আপনার তো মানে আপনার কেন মনে হচ্ছে যে এই বিশ্বাসটা আছে তাকে মানে সে তার এই বিশ্বাসটাকে প্রমোট করা উচিত আমাদের এই জায়গাটাতে এই যে আপনি বলেন একটা সাইন্টিফিক ওয়েতে চাষ আর একটা জাস্ট ভরসা করে বসে থাকা এই 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 জায়গাটাতে সে যদি ভাবে এই রকম ভাবে বিশ্বাসটা যে ঈশ্বর আমার সাথে আছে আমি তাকে প্রার্থনা করি পূজা করি কিন্তু চাষের যে নিয়ম বা পদ্ধতিগুলো আছে বা মডার্ন টেকনিক্সগুলো আছে সেইগুলো এক ধরনের ঈশ্বর উপাসনারই পদ্ধতি

ফসল উৎপাদনের ক্ষেত্রে কতটুকু সেটা প্রভাব বিস্তার করছে কোন প্রভাব বিস্তার করবে না কিন্তু ওই ওই ডিউ প্রসেসের মধ্যে তার যে একটা সাইকোলজিক্যাল এখানে তো একটা প্রভাব বিস্তার করছে এখানে তো একটা প্রভাব বিস্তার করছে যে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাস করি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার না করে শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাস করি ফসল ফলাবার চেষ্টা করবে বা কিছু মানুষ আছে যারা হচ্ছে একটা বাসে উঠবে বাসের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ঠিকঠাক মতো আছে কিনা সেটা না জেনে না বুঝে ঈশ্বরের উপর ভরসা করে হে আল্লাহ আমাকে রক্ষা করো বাসে যাচ্ছে আমাকে রক্ষা করো রক্ষা করো হে আল্লাহ আমাকে রক্ষা উঠবে সে যে আল্লাহর মানে আমি জিনিস দেখাচ্ছি যেগুলা আসলে বিশ্বাসের সে যদি সেটা না করে সে যদি সেটা না করে ঈশ্বরের উপর ভরসা না করে বাসে না উঠে সে যদি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং সে গাড়িটা ঠিকঠাক মতো আছে কিনা গাড়িটা ঠিকঠাক মতো ব্রেক ঠিক কাজ করছে কিনা এই জিনিসগুলো চেক করে যদি সে উঠতো তাহলে আর বিশ্বাসের মানে আল্লাহর উপর ভরসা করার প্রয়োজনটা কোথায় না প্রয়োজন নেই যদি সে পারতো তো খুবই ভালোই হতো এবং আমরা সেটা চাইও কিন্তু কোশ্চেনটা হচ্ছে ওই জায়গায় কিছু মানুষ আটকে যায় এবং তারা কিছুতেই ওই জায়গাটা নিতে পারে না তার জন্যই বলছি যে তাকে এগোতে হবে সাইন্টিফিকালি আমি আহ লাইসেন্স চেক করি বা ভালো ডাক্তারের কাছে যাই ভালো পদ্ধতিতে চাষ করি কিন্তু সবকিছুর পিছনেও একটা যে সাধারণ পয়েন্ট ফ্যাকশন অনিশ্চয়তা থেকে থাকে কোনো ভাবে এবং যেটা নিয়ে সে চিন্তিত হয় যারা লজিক্যালি তাদের তো কোনো নেই তার মাঝে মধ্যে মনে হয় হয়তো ফেল হতে পারে বা একটা যাকে বলে সাইকোলজিক্যাল স্ট্রেস ও ওর কাজ করে ওই জায়গাটাতে যে লোকটা আছে ভাই আসিফ ভাই ওনার পুরো আলোচনার মধ্যে যতক্ষণ উনি এখানে আলোচনা করছেন পুরা আলোচনার মধ্যে এই একটা পয়েন্ট ছাড়া যে কিছু মানুষ যারা ধর্ম থেকে কখনো বের পারবে না এ আপনি কোনো লেজিটে মানে এ আপনি কোনো পয়েন্ট পাইছেন

আপনার পার্সপেকটিভ থেকে অন্য সকল ধার্মিকদের কাছে আপনি কিন্তু মাইনর তাহলে তো ওরাও বলতে পারে বাকি সেভেন্টি বলতে পারে যে যে অনেক প্রশ্ন সাহেব সে কিন্তু হচ্ছে আমাদের বিশ্বাসটাই বিশ্বাসী হচ্ছে না এটা বুঝছে না এই লজিকটা বুঝতেছে না ধরেন বাকি সব ধর্মের লোকেরা বললো যে সে তো বুঝতেছে না যে বুঙ্গা বুঙ্গা নামে একজনই আছে সে তো ভুল আমি যেটা বুঝতে পারছি যে আমাদের একটা নতুন আরেকটা অন্ধবিশ্বাসকে তৈরি করতে হবে যে অন্ধবিশ্বাসটা হবে যে অন্ধবিশ্বাসটা হবে একটা ভালো ঈশ্বর ঈশ্বর আপনি আচ্ছা ধন্যবাদ আসিফ আসিফ ভাই যুক্ত করার জন্য আমি একটু মানে অনেকক্ষণ ধরে আলোচনা শুনতেছিলাম আমি একটু অনেক প্রশ্ন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে মানে আপনার মূল বক্তব্যটা কি এরকম যে আমরা কেন ধর্মের অযৌক্তিক বিষয়গুলো নিয়ে আমরা কেন সমালোচনা করি এটা করা উচিত না আপনার মানে মূল বক্তব্যটা কি এই ধর্মের তাহলে পয়েন্টটা কি পয়েন্টটা হলো এটাই যে যে মানুষগুলো বেরোতে পারবে না এটা তো আমরা জানছি সবাই বেরোবে না এবং তারাদেরকে কোনো মতে যখন আনা যাচ্ছে না সো তারা একটা ইলজিক্যাল বিলিফ নেবেই নেবে তো যেহেতু তারা নিচ্ছে ওই সার্টেন পার্সেন্টেজ তাদের ওই ইলজিক্যাল বিলিফটাকে একটা পজিটিভ মোটিভেশনে কনভার্ট করা যে হ্যাঁ তোমার সামথিং গড আছে যে তোমাকে বলে যে তুমি ভরসা করো বাট পজিটিভলি কাজ করো কিন্তু সে আছে তোমাকে করছে দ্যাট মিন্স তো সাইকোলজিক্যাল সাপোর্ট প্রশ্ন ভাই আপনি যদি লজিক না মানে কিভাবে আপনি এটা কনভার্ট করবেন বা ওদের মাইন্ড চেঞ্জ করবেন আমি একটু ওই সাবলটন ভাই আমি একটু বলি হ্যাঁ এখন দেখেন আপনার প্রত্যেকটা খারাপ ব্যক্তি বা প্রত্যেকটা খারাপের মধ্যে ভালো কিছু আছে আপনি যদি হিটলারকেও দেখেন সে প্রাণীকে খুব ভালোবাসতো ওই জন্য সে প্রাণী হত্যা করতো না ভেজিটেবল ভেজিটেরিয়ান ছিল সে হ্যাঁ এখন আপনি যদি মনে প্রাণী হিটলারকে শ্রদ্ধা করেন তাকে অনুসরণ করেন তার খারাপ জিনিসগুলো তো আপনি বাদ দিতে পারবেন না আপনি যদি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের ভালো ভালো জিনিসগুলো আপনি নিলেন এবং আপনি সত্যিই আল্লাহকে বিশ্বাস করলেন বিশ্বাস করে ভালো ভালো কাজগুলো আপনি করলেন তাহলে আপনি তো বুঝতেই পারবেন না যে তার যে খারাপ নির্দেশগুলো আছে খারাপ সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না

তাদের সাথে আমরা যৌক্তিক মানুষ হিসাবে অ্যাক্টিভলি তাদের সাথে মিথ্যা বলি এবং তাদেরকে ডিসিভ করি যে হ্যাঁ আপনার সোসটা আছে আপনার ধর্ম সত্য বাট আপনার এই এই অল্টারনেটিভ যদি ফলো করেন তাহলে আপনার জন্য বেটার হবে মানে আপনি চান অ্যাক্টিভলি আমি মানে আপনি চাচ্ছেন আমি অবিশ্বাসী লোক এবং আমি অ্যাক্টিভলি তার সাথে একটা নাটক করি একটা তাকে ডিসিভ করি ডিসিভ করে বলি যে হ্যাঁ যে হ্যাঁ আসলে আপনার ধর্ম সত্য আসলে আপনার এটা সত্য এবং আপনাকে এইভাবে না এইভাবে কাজ করতে হবে এটা হচ্ছে আপনার এটা আপনার এটা আপনার ইয়ে হইতে পারে বাট আমার কাছে মনে হয় মানুষকে ডিসিভ করা মানুষকে মানুষের সাথে মিথ্যা কথা বলা এটা খুবই নীতি পাচ্ছে না এই জায়গাটা শুনুন আপনার ভিউ পয়েন্ট এটা হইতে পারে বাট আমি মনে করি মানুষকে অ্যাক্টিভলি রিসিভ করা মানুষের সাথে অ্যাক্টিভলি মিথ্যা কথা বলা এটা খুবই একটা বাজে কাজ এবং দুই দিন পরে ওই লোক আপনাকে জীবনে বিশ্বাস করবে না মানুষ বুদ্ধিমান প্রাণী আপনি যদি তার সাথে দুই দিন মিথ্যা কথা বলেন তিন দিন অবশ্যই তিন দিন অবশ্যই জানবে আপনি একজন মৃত্যুক যে কারণে এখনকার লোক মানে মানুষ মানে কমিউনিস্টদেরকে মনে করেন একেবারে ডিসিভার মনে করেন হিসেব মাঠ পর্যায়ের মানুষটা বুঝেই এরা হচ্ছে গিয়ে এরা নাস্তিক কিন্তু আস্তিক সাজে আমাদের ভিতরে ঢুকতে চায় জানেই এরা মৃত্যু এরা মিথ্যুক ডিসিভার্স জন্য তাদেরকে ট্রাস্ট করে না আমি মনে করি না আমার পজিশন কখনো এটা হবে যে আমি বিশ্বাসী সাইজে যায় তাদের ভিতরে ঢুকে বলবো হ্যাঁ 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 এটা এই এই কিন্তু তুমি ওইভাবে করো আমার আমার এটা মনে হয় না আমার মনে হয় আমি যেহেতু পাবলিকলি বলতে পারতেছি না ওইখানে পাবলিকলি আমি কোনো কথাই শেয়ার করবো না বাট মানে পার্সোনালি একটা মোমেন্ট পরিবেশে যে আমি কখনোই আমার ভিউ পয়েন্ট শেয়ার করবো না বাট আমি আমাকে যদি করতে হয় আমি অফলাইনে করবো মানে অনলাইনে করব একটা ফেক আইডি দিয়ে করবো বাট ডিসিপি করবো না সরি লাইভ এন্ড ডিসিভি এই জায়গাটা আপনি এক্স্যাক্টলি এইটাই আমি বলতে চাইছিলাম আপনি ঠিকই ধরেছেন এবারে কথা হচ্ছে যেটা যে সেটা আপনি হয়তো পার্সোনালি পছন্দ নাও করতেও পারেন আপনার হয়তো লাগতে পারে যে আমি মিথ্যা কথা বলবো না কিন্তু বাধ্য হয়ে সামাজিক কারণে যেহেতু তারা ওখান থেকে কিছুতেই বেরোতে পারবে না তো তার জন্য ভালোর জন্য কিছু মিথ্যে কথা বলা আপনি কি কোনোভাবে আনন্দ মার্গের মতো একটা দল তৈরি করতে চাচ্ছেন নাকি মানে বিভিন্ন জায়গা থেকে গোজামেল দিয়ে সবাইকে একটা মানে ভালো কাজের দিকে নিয়ে যাবে এই ধরনের একটা প্ল্যান এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করেন আপনি না না আমি চাই যদি এরকম চান না আমি যদি ধরেন একজন মুসলিমকে বলি যে ঠিক আছে আপনার ধর্ম সত্যি আপনার সবকিছু সত্যি তারপর যদি তাকে আমি ধরনের ভালো কাজগুলো করতে বলি খারাপ কাজগুলো যে যদি নিষেধ করি তাহলে কি সে আমার কথা শুনবে নাকি যে জিনিসটা সত্যি যেখানে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো সে শুনবে সে কেন আমার কথা শুনবে যেহেতু তার আল্লাহ সত্যি তার নবী সত্যি সেখানে বলা আছে হ্যাঁ তাহলে সে হয়তো করবে না এখন করবে না কিন্তু প্রয়োজন করবে ঠিকই করবে আমরা তো এই জিনিসগুলো উদাহরণ গুলো বারবার দেখি এখন আপনার এখানে তার আগে মানুষকে গরু গাধা মনে করাটা খুবই খুবই ইরাসনাল একটা পজিশন যে আমি তার সাথে যে তার সাথে করব তাকে ডিসিভ এবং সে বুঝতে পারবে না আমরা নতুন প্রতারণা মানে শুরু করি সেটা কি ঠিক হবে কিনা হ্যাঁ তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক প্রশ্ন আমরা সবাই একসাথে একটা কাজ করতে পারি আমরা প্রত্যেকটা এক একজন বাবা হয়ে যাই আসিফ মহিউদ্দিন বাবা ফারাজ বাবা সাবার বাবা সবাই এক একটা বাবা হয়ে আমরা একটা আশ্রম করে তুলি এবং তাদেরকে আমরা এই যে মানে এই মানে যেটা হচ্ছে যুক্তিহীন সেই সমস্ত যুক্তিহীন ব্যাপারকে আমরা প্রমোট করি এবং বলি হ্যাঁ বাবা তোমাদের ঈশ্বর সত্য যেটাকে বিশ্বাস করে সেটাই সত্য তোমাদের সাতচন্নী সত্য এখন তোমরা সাতচুন্নির জন্য তোমরা ভালো কাজ করো সাতচন্ন তাহলে আমি খুশি হবে এই ধরনের যদি আমরা মানে আপনি যদি এটা করতে চান আপনি যদি এটা করতে চান আপনার তো আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনি করতেই পারেন আপনাকে তো আমরা মানে গাধা ভাবছেন যে আপনি তাদের লেভেলে নেমে আপনি ভাবছেন যে আমাকে এখন গাধা সাজতে হবে গাধার যেহেতু এখানে একটা গাধার পালাচ্ছে সেহেতু আমাকে এখন একটা গাধার ছাল পরে আমাদেরকে আমাকে তাদেরকে বোঝাতে হবে আমিও তোমাদের মতো গাথা চলো আমরা সবাই একসাথে গাধা করি

আপনি এটা করতে পারেন কিন্তু আমরা আপনি যদি এটা করেন তাহলে আমরা আপনাকেও আক্রমণ করব যে এই যে অনেক প্রশ্ন নামক এই বাবাটা সে একটা মিথ্যাবাদী ভণ্ড প্রতারক সে নিজে নাস্তিক কিন্তু মানুষকে সে মিথ্যা কথা বলছে ভুল বোঝাচ্ছে ভুল না দেখুন দেখুন ঠিক লজিক্যালি ধরলে এটা হবে কিন্তু যেহেতু ওই মানুষগুলো নিতে পারবেন এবারে আমি ভাবছি ভাবছিলাম কোনো মানুষ যদি নিতে না পারে কোনো মানুষ যদি নিতে না পারে তাহলে নিতে না পারবে তার ওইতে হবে না আমি কেন কেনা গাধা শানবো তার ওইতে আমি কেন নামবো আপনি যদি ধরেন কাউকে আপনি ই করতেছেন করতেছেন যে ঠিক আছে আপনি এই ধর্মটার এই জিনিস মানেন হাউ ডিড ইউ ফিল্টার দোস আউট আপনি কিভাবে বলবেন যে আপনি এক থেকে দশ পর্যন্ত মানেন দশ থেকে পনেরো পর্যন্ত খারাপ আপনি ওগুলা মানবেন না পনেরো থেকে বিশ আবার ভালো আপনি এটা ফিল্টার করবেন কিভাবে কারণ আপনি বলতেছেন আপনি প্রথমে আপনার স্ট্যান্ডটা ডিগ্রেড করে ফেললেন যে ঠিক আছে তারা যেহেতু পানিতে নেমে আছে ডোবায় নেমে আসে আমি একটু ডোবায় নামি তারপরে তারা যখন তাদের ব্যাগেজ অনুসারে ডোবার থেকে দুই চামচ পানি আপনার রেখা হবে আপনি সেটা কিভাবে ডিনাই করবেন ভাই এই ব্যাগেজগুলো যখন সেটা কিভাবে ম্যানেজ করবেন

আ কি কি করতে হবে কি কি এলাউড কি কি এলাউড না এটা আদিকাল থেকেই ভালো ভালো ডকুমেন্টেশন এর বই আছে আপনি যে ওখানে যদি কোন ধরনের ডিসিভিং পজিশন থেকে মানুষকে বোঝাইতে যান যে এই করো এই করো না আপনার কথা ঢোপে কখনোই টিকবে না টিকা পসিবল না না কিন্তু সাধারণ শেষ ভাই শেষ করে আর ভাই শেষ করি এখন মানুষের কাছে তথ্য अवेलेबल সাধারণ মানুষও খুব সুন্দরভাবে আপনার বইগুলো নামায় পড়ে দেখতে পারে হ্যাঁ আমি এটা বলতেছি না যে ডকুমেন্টেন্ট দেখে ওটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই তো কন্ট্রাডিকশন অবশ্যই আছে প্রিমিটিভ আইডিয়োলজি যেরকম হয় কথা প্রিমিটিভ আইডিয়োলজির মতে আছে বাট ওই জিনিসটা ওয়েল ডকুমেন্টড কেউ যদি আপনি যদি কাওকা যা ভংবাং বোঝাইতে চান সে আপনি যে ডিসিভ ডিসিভ করার চেষ্টা করতেছেন সেটা সে খুব সহজেই ধরতে পারবে একটা এই একটা কথা প্রথমে সেকেন্ড কথা যদি যদি কোনো আমাদের স্কুল মানে এটা আমার কথাটা শুনতে মনে হবে যে একটা সুপিরিয়রিটি কথা বলছি বাট যদি আমি এই পজিশন কথা বলতেছি না যদি কোনো একটা স্কুলের বাচ্চা আহ তার লেখাপড়ায় উইক হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে আরো চেষ্টা করতে হবে ওই বাচ্চাটা যেন কিভাবে তার লেখাপড়াটা ঠিক মতো বুঝতে পারে আমাদের চেষ্টা করতে হবে সে কিভাবে তার পড়াশোনাটা আয়ত্ত করতে পারে কিভাবে জিনিসটা বুঝতে পারে কিন্তু দ্যাট ডাজ এন্ট মিন আমরা বলবো হ্যাঁ তুমি যে ভুল করতেছো ভুলটাই ঠিক এখন ভুলটা ঠিক ভাইবে অন্য দিক দিয়ে চিন্তা করে না তার ভুলটা যে ভুল সেটাও ধরায় দেওয়া উচিত এবং তাকে ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে সেটাও শেখানো উচিত তার ভুলটাকে যদি আপনি বলেন যেটা ঠিক তাহলে তার ডেভেলপমেন্ট আমার মনে হয় না পসিবল রেদার আপনাকে আপনি যদি যা করি কোন একজন মুসলিমকে বলেন যে হ্যাঁ আপনার ধর্ম ঠিক আছে এই আছে সেই আছে কিন্তু ভাই বাল্য বিবাহটা না এই খারাপ সে কিন্তু আপনার ইয়ে মানে আপনার কথা খুব বেশি একটা মূল্য দিবে না সে সুন্দর মতো ইসলাম ওয়েব সাইডে যাবে বা হচ্ছে গিয়ে আপনার ইসলামের অনেক বইয়া সাইড আছে অ্যান্সারিং কোয়েশন এর সাইড গুলো আছে ওইখান থেকে যে বড় বড় মুফতি এনে দেখাই দিতে পারে যে আপনি সরাসরি মিথ্যা কথা বলতেছেন বা সে ফতোয়ার কিতাব নিয়ে আসতে পারে তারপরে হাদিস হাদিস নিয়ে আসতে পারে কোরআন আয়াত নিয়ে আসতে পারে এনে দেখাই দিতে পারে যে আপনার ইন্টারপ্রিটেশন ভুল আমার মনে হয় এই যে পজিশনটা আছে তার সাথে মিথ্যা কথা বলে তাদেরকে রিসিভ করে ভালো কাজ করানো এটা ইন দা লং টার্ম কোনো ভালো ইয়ে করবো না মোস্ট অফ অল এটা যেখানে ক্ষতি করিয়ে সেটা হচ্ছে যে আপনি সার্টেন পার্সনকে ডিগ্রেড করতেছেন যে হ্যাঁ যেহেতু এটা কখনোই ভালো হবে না হোপ ছেড়ে দাও হোপ ছেড়ে দিয়ে তাদেরকে সত্য বলো সত্য বলে এখন অন্যদিকে ডিসিভ করার চেষ্টা করো আমার মনে হয় না এটা আমি আমার কাছে কোনো পছন্দের কোনো ইয়ে হয় বাট আমি শুনছি দ্যাটস গ্রেট আমার মনে হয় না আসিফ ভাই এই আলোচনাটা সামনে আগেও কোনো লাভ আসছে আমরা শর্টে শেষ করে নেক্সট কোন অতিথি নিতে পারি আর কি হ্যাঁ অনেক কষ্ট না আমি যেটা বলছি যে আপনারা আমাকে যে অনেকটা সময় দিলেন এবং আমি ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম আমার খুবই আনন্দ হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন আমি যেটা বলছি যেটা আপনি लास्ट পর্যন্ত ধরেছেন আমার পয়েন্ট এটা খুব ভালো লাগলো বক্তব্যটা হচ্ছে যে আপনি করুন আশিব ভাই করুন ঠিক আমি এই জায়গায় বলতে চাইছি না যে এ ধরনের সামবডি যদি কেউ করে আহ ভারত এরকম চলছে এরকম অনেক বাবা আছে তারা সবই জানে বোঝে কিন্তু তারা মানুষের ওই জায়গাগুলো জানে যে এটা কখনো নিতে পারবে না বলে লাভ নেই ঠিক তাদেরকে ওইরকম উল্টোপাল্টা ব্যাখ্যা হাজারো ডকুমেন্ট তারা পড়লেও ঠিক ওদিকে না গিয়ে তাদের মুখের ভাষা এগোচ্ছে তো ইসলামের ক্ষেত্রে হয়তো ডকুমেন্ট আছে ঠিক কিন্তু সব মানুষ এগুলো পড়ে না অতভাবে বোঝে না ওই কে মানে মাহফিলে যায় শুনে তো সেই লেভেল থেকে যদি কেউ করে এটা হবে না আমি জানি কে করবে এই সমস্ত যদি করে থাকে এটা একটা পজিটিভ এফেক্ট আছে যে মানুষগুলো চেঞ্জ হয় না তাদের জন্য এই নয় যে আপনারা ক্যাম্পেইন বন্ধ করে দিন লজিক্যাল ক্যাম্পেইন ছেড়ে দিন মানুষকে মানে লজিকের পথ দেখানো এটা তো খুবই ভালো আপনারা যেটা করছেন ইভেন আমি যদি বলি যে একটা সিঙ্গেল পার্সন আপনাদের যদি পঞ্চাশ লোক থাকে তার মধ্যে দুজন লোক এই ধরনের মানে যারা চেঞ্জ হবে না আমি বলছি না তারা গাধা একটু অন্য সাইকোলজির মানুষ তারা বা একদম ইডিয়েট তারা নয় সাইকোলজিতে ডিফারেন্ট একটু অন্য ফ্যান্সির উপরে ডিপেন্ড করে এগোতে চায় তাদেরকে কেউ যদি করে আমি ব্যক্তিগত এগোচ্ছি না বা আপনারা কেউ এগোচ্ছেন না তো এটা একটা বেটার হতে পারে একদম গন্ড মূর্খ আফ্রিকার গন্ড মূর্খ তাদের উপরে যদি আপনি আপনার এই বিষয়টা অ্যাপ্লাই করেন ইন লং টার্ম ইট উইল ক্রিয়েট এ হিউজ ম্যাস ধর্মগুলা পৃথিবীতে বিস্তার হয়েছে এইভাবেই প্রথমে গোল্লা হয়ে ঢুকছে তারপর বোমা হয়ে বেরোচ্ছে ভাই তার ফলাফল আজকে থ্যাংক ইউ ইতো যে আইডিয়াটার কথা বলল আমি আমি শেষ করে আইডিয়াটার কথা বলল এটা কিন্তু একদম ইউনিক না হ্যাঁ মানে নতুন না এই ধরনের আপনি ভারতে অনেক অনেক অনেকে চেষ্টা করছে অনেকে করছে এবং শেষ পর্যন্ত প্রতিযোগিতা এক একটু শুনেন প্রত্যেকটা প্রচেষ্টায় শেষ পর্যন্ত একটা পাল্ট হয়ে গেছে আপনি আপনি যদি বলেন মুখস্থ আমি 8-10টা বলতে পারবো নাম বললাম না আপনি নিজেও জানেন যে ভারতে এই ধরনের প্রচেষ্টাটা প্রতিনিয়ত আগেও হইছে এখনো হচ্ছে ঠিক আছে এটা হিন্দুদের মধ্যে হয়তো তারা করার চেষ্টা করছে কিছুটা সফল হয়েছে সফল হয়ে শেষ পর্যন্ত তারা নিজেরা কাল তৈরি করে ফেলছে কিন্তু মুসলিমদের মধ্যে করা যায় না ঠিক আছে আর আরেকটা প্রশ্ন লাস্ট আমি আপনি উত্তর দেন অথবা আমি বলবো সেটা হচ্ছে আপনার কি মনে হয় আমরা এই যে কথা বলি আমরা এর কারণ কি মানে আমরা আমাদের উদ্দেশ্যটা আসলে কি বা আমরা কেন কথা বলতে চাই বা কেন বলি আপনার কি মনে হয় আমার মনে হয় যেটা যে আপনারা চাইছেন মানুষ লজিক্যালি ভাবুক বা নিজে ভাবতে শিখুক সামনে যা কিছু আছে সেই অবজারভেশন গুলোর মধ্যে দিয়ে নিজের লজিক্যাল থিঙ্কিং গুলো আরো বেশি গ্রো আচ্ছা ঠিক আছে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি কাছাকাছি আছেন মোটামুটি আমার চাওয়া বলবো আমি সমান না আমার চাওয়াটা হচ্ছে যে মানুষ মানে বিজ্ঞান মনস্ক হোক এটা একটা চাওয়া তার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক কেমন যাতে ধরেন কেউ কারো উপর ফোর্স না করতে পারে এবং মানুষ বিজ্ঞান হোক ঠিক আছে এবং এই কুসংস্কারটা যাতে দূর হয় মুক্ত হয় এটা আমার আমার চাওয়া অন্যদের হয়তো অন্যান্য এক একজনের চাওয়া থাকতে পারে এখন এই যে এই কুসংস্কার নিয়ে যদি আমরা কথা না বলি সেটা যত ভালো হোক খারাপ হোক আমরা যদি এগুলাকে প্রমোট করি তাহলে একটা কুসংস্কারের পিছনে লাইন ধরে কিন্তু আর একটার পর একটা চলে আসতে থাকবে হ্যাঁ তার মানে হচ্ছে কি তাহলে তো আমরা আর কুসংস্কারকে প্রমোট করতেছি এবং আপনি যে বারবার সেকুলারিজম এর কথা বলতেছেন সেকুলারিজম এর মধ্যেও কিন্তু আমরা যে কাজটা করতেছি বিপরীত না আমরা সেকুলারিজম এর সাথেই কাজ করতেছি সেকুলারিজম এর যে অবজেক্টিভ গুলা যে মানে মূল যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি একদম মানে বিস্তারিত না বললে একদম সংক্ষেপে যদি বলি যে কেউ কারোর উপর ফোর্স করবে না হ্যাঁ এবং হচ্ছে কেউ কাউকে বাধা দিবে না এখন দেখেন আপনারা যদি ধর্মের যদি বলা যদি হয় যে কেউ আপনার এটা করতে পারবে না সেটা করতে পারবে না যদি মানুষকে ফোর্স করে এই যে আমি ধর্ম ত্যাগ করলাম আমাকে আসতেছে এটা নিয়ে কি আমি কথা বলবো না ধরেন আপনার অধিকার হরণ করা হচ্ছে সেটা নিয়ে কি আমি কথা বলবো না তাহলে এখন এই জিনিসগুলো নিয়ে যদি আমি কথা বলতে যাই একটু শুনেন এই জিনিসগুলো নিয়ে যখন আমি কথা বলতে যাব তখন আমি যদি তাদেরকে বুঝাই না ঠিক আছে এই জিনিসগুলো খারাপ আপনারা যে জিনিসগুলো ভালো সেটা মানেন এই কথাগুলো যদি আমি বলি হ্যাঁ তাহলে ভালো জিনিসটা কেন মানবে তার কারণ হচ্ছে তোমার ধর্ম সত্য তাদেরকে যদি আমি এই কথা বলি তাহলে তাদের ধর্ম যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা আমার কথা কেন শুনবে সেখানে সেই ধর্মে যে বলা আছে আমাকে হত্যা করতে হবে তারা সেটাই শুনবে ঠিক আছে তাহলে আপনার যে চিন্তা ভাবনা সেটা হিন্দু ধর্মের জন্য কিন্তু সেখানেও সেখানেও না শেষ পর্যন্ত এটা কাল তৈরি হয় ঠিক আছে আর অন্য জায়গায় এটা তো মোটেও কার্যকর না ঠিক আছে তো তো ঠিক আছে আহ ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে কিন্তু আপনার চিন্তা ভাবনা এটা এটা একটা ভুল চিন্তা ভাবনা আপনি যদি এটা করতে চান আমরা সমালোচনা করব।

স্প্রেড করা এটা একটা শর্ট টার্ম যে সলিউশন আমি এটা নিয়ে কমপ্লিটলি ডিসএগ্রি করি আর আমি এটা মনেও করি না যে কিছু মানুষ আপনার যে লজিক যে নিতে পারবে না আমি মনে করি যে সব মানুষের মধ্যে এই লজিকটা নেওয়ার ক্যাপাসিটি আছে এখন এটা ট্রু যে কিছু মানুষ আছে যারা সারা জীবন ধার্মিক হয়ে ধার্মিক হয়েই মরবে কিন্তু ওই ধার্মিকের মধ্যে যে এই লজিকের লজিক বোঝার পটেনশিয়াল যে ছিল এটা আমি ডেফিনেটলি মনে করি এন্ড ধর্মের যে প্রবলেমটা দ্য অনলি ওয়ে টু সলভ ইট ইজ যে কম ধর্ম দিয়ে এবং এটার বিরুদ্ধে কথা বলা নট এটার পক্ষে একজ্যাক্টলি আমিও সাবলটেন্ট ভাই একই কথাটাই ভাবছিলাম যে প্রত্যেক মানুষের মধ্যেই জন্মগতভাবে কিছু ক্ষমতা থাকে যুক্তি বোচার যদিও প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক শিক্ষাগুলা যে ধর্মমুখী শিক্ষা বিশ্বাস ভিত্তিক শিক্ষা এই শিক্ষাগুলা মানুষের এই মানে মৌলিক এই যোগ্যতাগুলাকে নষ্ট করে ফেলে মৌলিক এই যে ইয়াগুলাকে নষ্ট করে ফেলে ধীরে ধীরে এবং একটা সময় মানুষ যা যে জিনিসগুলো শেখে সেই বদ্ধ গন্ডির মধ্যে থেকে বের হতে পারে না বা বের হতে চায়ও না সেখানেই স্বস্তি করে তাদেরকে ওই যে এই যে হ্যাঁ যুক্তি যুক্তির আলোতে নিয়ে আসলে তারা সাময়িক ভাবে একটু অস্বস্তি বোধ করবে এটা সত্য যখন একটা মানুষ যখন অনেক বছর অন্ধ থাকে তখন যদি তার সামনে হঠাৎ করে আলো চোখে ধরা হয় তাহলে তার চোখটা রিয়াক্ট করবে এটাই স্বাভাবিক সে ধাক্কা খাবে একটা তাই সে তাকাতে পারবে না সে ইয়া করবে রিয়াক্ট করবে কিন্তু তার মানে এটা না যে মানে তাদের সেটা নাই যারা অন্ধ তাদেরকে আমরা অন্ধই থাকতে দেবো তোমরা বাবা অন্ধ হয়ে হাঁটতে থাকো অন্ধ অতটাই ভালো সেটা আমরা কখনই বলবো না অনেক প্রশ্ন ভাই আপনার সাথে অনেকক্ষণ আমরা কথা বললাম অনেক ভালো লাগলো কথা বলে অনেক যুক্তি তর্ক আমরা করলাম ধন্যবাদ আমরা আমাদের অনেকে অনেকে যুক্ত হয়ে আপনার সাথে কথা বলার জন্য আমাদের সাথে অনেকে আমার যুক্ত হয়ে গেছেন অনেক নাস্তিকরাও আমাদের পক্ষেরই যারা আমাদের সাথে যারা প্ল্যাটফর্মের যারা তো আপনার সবশেষে আমার একটা প্রশ্ন যে আপনার মাথার উপরে দু দুটো ফ্যান দেখতে পাচ্ছি এটা কেন একটু বলবেন দুটো ফ্যান বলতে আমি যখন এই সাইডে থাকি তখন দিকের ফ্যানটা চালাই আবার যখন ওই সাইডে কারণ ওর হাওয়া ঠিক এদিকে লোকনাথ লোকনাথ না 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 ওটা লোকনাথ নয় ওটা অন্ধ্রপ্রদেশের ওটা বিষ্ণুর মূর্তি আচ্ছা ওই তিরুপতি বালাজি অন্ধ্রপ্রদেশের কিসের দেবতা এই হচ্ছে হিন্দুদের যে মানে তিনজন আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ তো এই হচ্ছে বিষ্ণু তার আবার স্থানীয় লোকাল বিলিফ অনুযায়ী একটা মূর্তি চুল সাদা দেখতে না লোকনাথ হচ্ছে একটা হিউম্যান বিং তাকে মানুষ তুলে ফেলেছে অনেক উপরে আর হিউম্যান বিং নয় আপনার কিং না 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 উনি হিউম্যান বিং নয় অ্যাকর্ডিং টু হিন্দু বিলিফ হচ্ছে দেবতা এবং তারই মূর্তি কল্পনা করেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ওই ভেঙ্কটেশ্বামী লাড্ডু বিখ্যাত যে মন্দির ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক যুক্তি তর্ক করলাম আপনি নিশ্চয়ই এগুলাকে পার্সোনালি নেবেন না ব্যক্তিগত না 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 অবশ্যই যুক্তিটাকে আমরা আক্রমণ করেছি আপনার যুক্তির সাথে যেটা ঠিক আছে এবং আমি চাইও আমার মধ্যে যদি কোনো ফলস কিছু থাকে কেউ যদি ভেঙে দেয় আমার খুব ভালোও লাগে যে খুবই ভালো করেছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকবেন আপনি অবশ্যই অবশ্যই

এই এই বিষয়টা আমার কাছে সত্যি মনে হয় না যে মানুষ যুক্তি বুঝতে পারবে না মানুষ যুক্তি বুঝতে পারে না তার পিছনে কারণ হচ্ছে বায়াসনেস মানুষ তো এই অন্ধবিশ্বাস ছাড়া অন্য জায়গায় তো অধিকাংশ মানুষ যারা সুস্থ মানুষ তারা ঠিকই যুক্তি বুঝে হ্যাঁ তারা সুন্দর প্যান্ট শার্ট পরে অফিসে যাচ্ছে খাওয়া দাওয়া করতেছে যা সবকিছু সুন্দর যুক্তিক ভাবে করতেছে কিন্তু একমাত্র এই অন্ধবিশ্বাসের জায়গায় এসে তারা যুক্তি বুঝে না তাহলে মানুষ যুক্তি বুঝে না আমার কাছে এই কথাটা ঠিক মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত মানুষ যুক্তি বুঝে না তার কারণ হচ্ছে তার মধ্যে বায়াসনেস আছে এখন এই বায়াসনেস যদি চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া যায় আমার মনে হয় তাহলে আহ সবাই বুঝবে না হয়তো কিন্তু অনেকে বুঝবে হ্যাঁ এবং বুঝতেছে তার আমি আমি একটা বড় একটা প্রমাণ আমিও তো আমার মধ্যে অনেক বায়োসনেস ছিল কিন্তু আমি যখন আস্তে আস্তে সবকিছু বুঝতে পারলাম আমার অন্য সব দিকে আমি যথেষ্ট যুক্তিক মানুষ ছিলাম আমি ম্যাথমেটিক্সে যথেষ্ট ভালো কিন্তু আমি আমার মধ্যে একটা বায়াসনেস ছিল যখন সেই বায়াসনেসটা আমি কাটে উঠতে পারলাম তখন আমি যুক্তি বুঝে শুরু করলাম তো মানুষ যুক্তি বুঝে না এই কথাটার সাথে আমি আসলে একমত না এবং ওনার ওনার যে যে চিন্তা ভাবনা আমার কাছে মনে হচ্ছে ওই এই আনন্দমার্গ বা ওই যে বিভিন্ন আছে না ওদের আহ মানে ওদের মত নতুন একটা কাল তৈরি করার চিন্তা ভাবনা হ্যাঁ এটা এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রতারণাকে বন্ধ করার জন্য নতুন একটা প্রতারণা করা তো এটাই ছিল ভে আমার বলার